নমস্কার বন্ধুরা, আমরা শুনছি চলাচল উপন্যাসখানি, কথা সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় রচিত। শুনতে শুনতে আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। আজ আমরা পঞ্চম পর্ব শুনব। চলুন তাহলে শুনতে থাকি। ওপরে এসে শরমা চুপচাপ বসে থাকে বহুক্ষণ। এতদিনের সব আশা নিজে হাতেই শেষ করে এসেছে। এ দুঃখের শেষ নেই। দুদিন ধরে একটু একটু করে অনুশোচনায় ভরে যাচ্ছে মন। বিকৃত বুদ্ধি একজনের দেশ আর হীনতায় দিশেহারা হয়ে এ যে কী করে বসলো, শুধুই মন জুগিয়ে কাটাবে সারাটা জীবন। বেলা দশটা বাজতে না বাজতে ল্যাবরেটরির দিকে পা টানে, নিজের অজ্ঞাতে প্রতীক্ষা করে কিসের। আজ চন্দ্রর ফোন পেয়ে আশান্বিত হল, হয়তোবা সমাদদেরকে এখনও কিছুই জানাননি তিনি। নিচের ঘরে একা বসে চলছে বিপিন চৌধুরীও। ঘরে বাইরে সর্বত্র বুঝে কী এক ষড়যন্ত্র চলেছে তার বিরুদ্ধে। সব কিছু ধূলিসাৎ করে তবেই ছাড়বে। নির্দিষ্ট সময়ের কিছু আগেই চন্দ্রর বাড়ি পৌঁছল, যথাসম্ভব নিরুদ্বেগ সহজতায় প্রফুল্ল। চন্দ্র ফেরেননি তখনও, অপর্ণা আছে, খবর পাঠাল। ইতিমধ্যে দিন বদলেছে অপর্ণারও। আরও দু তিনখানা ছবিতে তাকে নায়িকার ভূমিকায় দেখা গেছে। অধুনা সাধারণের অজস্র অভিনন্দন এবং প্রযোজকের সাগ্রহ সমাদর দুই প্রায় উপেক্ষার বস্তু। চা স্নো পাউডারের বিজ্ঞাপনে তার একটা স্বাক্ষরের আশায় ব্যবসায়ীগণ উদ্গ্রীব, কিন্তু সাফল্যের পান্ডাকা জোয়ারের তলায় তলায় একটা শুকনো ধারা বইছে কোথাও। একজনের চোখে ধরা পড়তে সহস্র চোখে ধরা দিল, কিন্তু এর থেকে আগের সে বেদনাও যেন ছিল ভালো। আজ তার সাজের মধ্যে কোনো আকুতি নেই, রূপ নিয়ে, যশ নিয়ে, মাধুর্য নিয়ে নিজেই ক্লান্ত। একটা অর্থহীন দুর্বার আক্রোশ জাগে কখনো বা, চূড়ান্ত পিচ্ছিলতা থেকেও শেষ পর্যন্ত ফিরিয়ে আনে নিজেকে। ভাবে ছেড়ে দেবে এ পথ, যে পথে একটামাত্র বিলল কটাক্ষ উজাড় করে দেয় মানুষের সকল সঞ্চয়, সেই পঙ্কিল পথ সে ছেড়েই দেবে। পারে না, এও এক নেশার মতো পেয়ে বসেছে, কারণ অভিনয়ের আনন্দটুকুতে তো কোনো খাদ নেই। তার শেষের ছবিটা চন্দ্রকে নিয়ে পর্দায় দেখে এসেছে, তিনিও প্রশংসাই করেছেন। আজকাল স্ত্রীর এ জীবনধারায় মেনে নিয়েছেন বলেই মনে হয়। চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজনের সমাগমেও তার বিজ্ঞান চর্চায় ব্যাঘাত ঘটে না আর। কি আশ্চর্য, পথ ভুলি নাকি? বসুন বসুন, বিপিন হেসে বলল। হাসবার ইচ্ছে তো সবসময় ষোলো আনা, কিন্তু ভয় করে এখন আর তেমন খাতির পাবো কি না। তা আছেন কেমন? ভালো, অপর্ণা সকৌতুকে চেয়ে থাকে তার দিকে। ভয়টা কিসের? অভিনেত্রী হয়ে যদি সব কাণ্ডকেন খুইয়ে থাকি? স্তুতিকলে বিপিন আজও ভোলেনি, জবাব দিল, কি যে বলেন, নেহাত আসতে সময় পাই না, নইলে আপনাকে নিয়ে কত গর্ব করি। অপর্ণা বাধা দিল, থাক থাক বাপু, ফুলে ফেপে অস্থির হয়ে যাব। তা আজ হঠাৎ কী মনে করে বলুন? আজ পর্যন্ত বিপিন অপর্ণার একটা ছবিও দেখে উঠতে পারেনি, প্রসঙ্গান্তরে খুশিই হল। ওই মোহিনীদার জো তলব, তা তিনি কখন ফেরেন? রাত নটার আগে তো নয়। সর্বনাশ, আমাকে তো সন্ধ্যের পর আসতে বললেন ফোনে। তাহলে এসে পড়বেন, চা দিতে বলি? ধন্যবাদ, একটু আগে ও পর্বটি বেশ ভালো করে সেরে এসেছি। অপর্ণা খোঁচা দিল, হো হো, এখানেই সে চা পাবেন কিনা সেই ভয়টাও ছিল বুঝি। বিপিন হাসি মুখেই জবাব দেয়, না না, অফিস ফেরত ওটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। অপর্ণা জিজ্ঞাসা করল, তা হঠাৎ আপনাকে জোর তলব কেন? কি করে বলি, আসামি তো হাজির, তারপরে দেখা যাক। শরমার খবর কি? সেই কবে একবার এসেছিল অবিনাশবাবুর সঙ্গে, ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। বিপিন থামলো একটু, তা কবে এসেছিল বলুন তো? তার প্রচ্ছন্ন কৌতূহলটুকু অপর্ণার চোখ এড়ালো না। সে অনেক দিন আগেকার কথা, দু বছর হবে, একেবারে দেখা নেই কেন? বিপিন গম্ভীর মুখে জবাব দিল, দেখা পাবেন কি করে, এ তো আমার শেয়ার মার্কেট নয় বা আপনার ছবির অভিনয় নয়, এ একেবারে খাঁটি রিসার্চ, এক ফোঁটা ফাঁকি থাকবার জো নেই। মানুষের রোগ শোক জরা মৃত্যু সব এরা একেবারে জয় করে তবে ছাড়বেন বুঝেছেন। আমি ওই একটু একটু দেখা পাই, এইটুকুই ঢের।
দুজনেই হেসে ফেলল। মনে মনে অতিরিক্ত খুশি অপর্ণা পরিহাসের আড়ালে ঝাঁঝটুকু অনুমান করতে পারে। ছদ্ম রাগ দেখালো মুখে। বলবেন বই কি, নিজে শেয়ার মার্কেট নিয়ে দিন রাত ডুবে থাকেন, এখন ওর ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, এ কিন্তু ভারী অন্যায় আপনার। বিপিন জবাব দিতে যাচ্ছিল, বাইরে পায়ের শব্দ শুনে থেমে গেল। ডক্টর চন্দ্র, ও তুমি এসে গেছো, আমার একটু দেরি হয়ে গেল। অপর্ণা উঠে তার নির্দিষ্ট চেয়ারটি ছেড়ে দিল, তিনি বসলেন। কতক্ষণ এসেছো? এই তো খানিকক্ষণ বৌদির সঙ্গে গল্প করছিলাম। বেশ বেশ, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। অপর্ণা বলল, তোমার অনুপস্থিতিতে শুধু গল্প করেই সমাদর করলাম যতীথের, চা জল খাবার খেলেন না। আজ রিসার্চের পর্ব যখন আগেই মিটল, একেবারে হাত মুখ ধুয়ে এসেই বসু না গো। চন্দ্র বললেন, থাক আমারও খাবার তাগিদ নেই। ব্যাস নো ঝামিলা, হাসি মুখে একটা নিশ্চিন্ত ভাব দেখালো অপর্ণা। আমি তাহলে চলি বিপিনবাবু, বেরোবো। এই মানুষটির ঘরে পদার্পণ মাত্রেই একটা অস্বাচ্ছন্দ্য অনুভূতির প্রতিক্রিয়া চলছে বিপিনের ভিতরে ভিতরে। কী ভেবে অপর্ণাকে বাধা দিল, না খুব তারা যদি না থাকে বসুন না একটু, কতকাল বাদে দেখা, আমি না হয় লিফ্ট দিয়ে দেবোক্ষণ আপনাকে। অপর্ণা মোটর কিনেছে এবং সে গাড়ির দামে বিপিনের মতো তিনখানা গাড়ি কেনা চলে, তবু যে জন্যই হোক আপত্তি করল না। আচ্ছা, মৃদু হেসে পাশের আরামকেতারে আসন নিল সে। চন্দ্র অপেক্ষা করলেন একটু, পরে সোজাসুজি প্রশ্ন করলেন, ব্যাপার কি বলো তো? কিসের? সরময় এ কাজে ছেড়ে দিল কেন? বিপিন অবাক, অপূর্ণাও নিজের অজ্ঞাতে উল্টো প্রশ্নটা আপনিই নির্গত হলো বিপিনের মুখ থেকে। হ্যাঁ, একেবারে ছেড়ে দিয়েছে? তুমি জানো না? চন্দ্র ঠিক যেন বিশ্বাস করে উঠতে পারলেন না। না তো, দুদিন ধরে যাচ্ছে না দেখছি বটে। বিপিনের তীক্ষ্ণ দুচোখ চন্দ্রের মুখের উপর আবদ্ধ থাকে স্বল্পক্ষণ। তা কারণ টারণ কিছু জানায়নি? যেটুকু লিখেছে কিছুই নয় সেটা, নানা অসুবিধের জন্য তার আর আসা হবে না এইসব। থামলেন একটু। তা সেই অসুবিধেগুলো কি? স্বাভাবিক কণ্ঠে বিপিন জবাব দিল, কি করে বলি, হয়তো এ কাজ আর তার ভালো লাগছে না। চন্দ্র হাসলেন, শরমা তো জানে যে কাজে সে হাত দিয়েছে সেটা ছেলে খেলা নয়। আরামকেতারে হেলান দিয়ে অপর্ণা নিঃশব্দে বসে আছে। বিতর্কের জের বিবাদে দাঁড়াবার ভয়ে শঙ্কিত, কৌতূহল আরও বেশি। বিপিন শান্ত, তাহলে তুমি বলতে চাও ছেলে খেলা গোছের একটা কিছু আমিই করছি? কিন্তু আমি যদি বলি সংসারটাও ছেলে খেলা নয়, পাঁচজনের প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে, শুধু আদর্শের স্বপ্নে ডুবে থাকা চলে না, এও ছেলে খেলা হবে বোধ করি। চন্দ্র ক্ষণকাল নীরব থেকে আস্তে আস্তে বললেন, এই দায়িত্ব জ্ঞানটুকু তুমিই তাকে বুঝিয়ে দিয়েছ কিনা জানতে চাইছিলাম, কিন্তু অবিনাশ যদি সত্যি কথা বলে থাকে, শর্মার এ কাজ বরাবর মেনে নেবে বলেই তো তুমি তার কাছে স্বীকার করেছিলে। আজই ল্যাবরেটরি ফেরত ডক্টর চন্দ্র অবিনাশের সঙ্গে দেখা করে এসেছেন। এই প্রসঙ্গ উল্লেখ না করায় সমীচীন ছিল বলে ফেলে অপ্রস্তুত হলেন। নিজেকে সংবরণ করতে এবারে বেশ সময় লাগলো বিপিনের। এসব কথায় আমি অপমান বোধ করছি মোহিনীদা, কে অবিনাশ আর কি করেই বা সে শর্মার সম্বন্ধে এমন নাটকীয় বোঝাপড়ার অধিকার পায়, ভেবে দেখার সময় এবং রুচি দুটোই আমার কম। নিজের ব্যবসায় তলিয়ে যাচ্ছে কোথায় ঠিক নেই, এর মধ্যে শর্মার কাজ নিয়ে আনন্দে লাফালাফি হয়তো করিনি ঠিক কথা, কিন্তু তা বলে কথা রাখিনি বা কাজে বাধা দিয়েছি কখনো, এ কথা কি শর্মা বলেছে নাকি তোমাকে? তাহলে আজ কেন আমাকে ডেকে এনে এসব কথা শোনাচ্ছ? চন্দ্র অধমুখে বসে থাকেন খানিকক্ষণ, নিজের উপরে বিরক্ত হয়ে ওঠেন মনে মনে, নরম সুরে বললেন, ছি ছি, আমার বলার দোষেই এমন রেগে গেলে তুমি? তোমাকে শোনাবো কিছু এত বড় স্পর্ধার কথা আমি ভাববো কেন? তাছাড়া শর্মা কিছু বলা তো দূরে থাক, তোমার সম্বন্ধে কোনোদিন তার এতটুকু অভিযোগও কখনো আমি দেখিনি। তুমি তাকে বাড়িতে ল্যাবরেটরি করে দিয়েছ, এ নিয়ে সমাদদারের হাসি ঠাট্টে লজ্জা পেলেও তাকে খুব খুশি হতে দেখেছি। বিপিন শান্ত মুখেই বলল, তবে তাকেই কেন ডেকে জিজ্ঞাসা করলে না, কাজ ছাড়া কারণটা কি? চেষ্টা করে বেশ জোরেই হাসলেন চন্দ্র। একসঙ্গে কাজই করি বা যত স্নেহই করি কিনা, ও তো সেদিনের ছাত্রী আমার। শুনো,
বন্ধু হিসেবে তোমাকে যা খোলাখুলি জিজ্ঞাসা করা চলে তাকে কি সেটা চলে? অপূর্ণা নির্বাক দ্রষ্টা এবং শ্রোতা। বিপিনের ক্রোধ কিছুমাত্র প্রশমিত না হলেও চাঞ্চল্য দেখা গেল না। তা আমাকে কি করতে বলো এখন? সাদা মনে বোঝাপড়া করতে গিয়ে একেবারে ভুল রাস্তায় পা দিয়েছেন ডক্টর চন্দ্র। বোঝাপড়ার ধার দিয়েও গেলেন না, আর জবাবে এবারেও বিব্রত ভাবটুকুই আগে প্রকাশ পেল। কি বলি না বলি, তোমার রাগ দেখে তো সবে গুলিয়ে যাচ্ছে ভায়া। অথচ কি করে তোমাকে বোঝাই এ সময় ওর এই না আসার অর্থটা কি? দুটো বছরে শুধু পণ্ডশ্রম নয়, অনেক ব্যবস্থা ওলটপালট হয়ে যাবে। সমাদদার নিজে ওকে পড়াচ্ছেন, কাজে শেখাচ্ছেন, আশাও রাখেন অনেক। ওর এদিকে ঝোঁক দেখেই আনন্দে তিনি আটখানা। হঠাৎ এ ব্যাপার শুনলে আকাশ থেকে পড়বেনই বোধ হয়। আর তোমাদের বাড়ি পর্যন্ত যে ধাওয়া করবেন এতেও কোনো ভুল নেই। অখণ্ড নিরাপত্তা, দেরি হচ্ছে দেখেও বিপিনকে যাবার তাড়া দিতে ভুলে গেছে অপূর্ণা। তাছাড়া চন্দ্র এমন বিনীত সুপারিশে এক ধরনের আনন্দও পাচ্ছে হয়তো। একটু পরে চন্দ্র জিজ্ঞাসা করলেন, তোমার ব্যবসা সম্বন্ধে কি বলছিলে, ভালো যাচ্ছে না? ঝুঁকির মাথায় বিপিন দুরবস্থার কথাটা প্রকাশ করে ফেলেছে। জবাব দিল, বাজার সর্বত্রই খারাপ এখন, আমার ব্যবসা বলে কিছু নয় মোহিনীদা। উঠে দাঁড়ালো, আচ্ছা আজ চলি, রাত হয়ে গেল, শর্মাকে আমি জিজ্ঞাসা করে দেখব তার অভিযোগটা কি। শোনো শোনো, দ্বিধা কাটিয়ে ডক্টর চন্দ্র বললেন, তাকে কাল আমি ল্যাবরেটরিতে আসতে বলেছি, তোমার অমত না থাকে তো কোনো কথা না শুনে কাজে লাগিয়ে দেব। তাই দিও বৌদি, চলুন। অপর্ণা উঠল, তার দেরি হয়ে গেছে। এক ঝলকে ঘরের মানুষটিকে যতটা দেখে নেওয়া যায় দেখল, চোখে মুখে ঠোঁটের কোণে কৌতুকের আভাস। বসে বসে ভারী মজা দেখে যেন উঠল। কলেজ রোড ধরে গাড়ি ছুটেছে, পাশে অপর্ণা, স্টুডিও যাবে। এক সময় বলল, আপনি বেশ জোরে টাইপ করেন তো। বিপিন হাসলো একটু, কথা শুরু করে কথা বলাটা আরও সহজ হলো। অপর্ণা হালকা হেসেই বলল আবার, আজকের এই অনধিকার চর্চার জন্য আর বোধহয় মুখ দেখবেন না আমাদের, তাই না? বিপিন চিন্তামগ্ন ক্ষুদ্র জবাব দিল, তা কেন, তবু আর একটা অনধিকার চর্চা আমি করব। অপর্ণা ভাবল একটু, আচ্ছা শর্মাকে যতটুকু চিনেছি ঘর সংসার বা আপনাকে অবহেলা করবে তেমন মেয়ে তো সে নয়। অকারণেই হঠাৎ অবিনাশের ঘরে শর্মা সেই শয্যা বিন্যাসের দৃশ্যটা চোখে ভাসল বিপিনের, জবাব দিল না। অপর্ণা ফিরে তাকালো তার দিকে, আপনার অসুবিধার কথা তাকে বলেছিলেন নাকি কখনো? না না, বিপিনের দু চোখ সামনে রাস্তার উপর। মোহিনীদার কি সুবিধে অসুবিধের কথা সবসময় আপনাকে বলার দরকার হয়? অপর্ণা একেবারে চুপ। বিপিন কী ভেবে আবার জিজ্ঞাসা করল, আচ্ছা বৌদি, অবিনাশের সঙ্গে আপনাদেরও তো বেশ চেনাশুনো আছে তাই না? অপর্ণা ঘাড় ফিরিয়ে তাকে একবার দেখতে চেষ্টা করল। হ্যাঁ তাকে জানি, কেন? এমনি সকলেই সেই বিশেষ লোকটিকে জানে দেখছি, আর আমারই সুযোগ হলো না। চকিত কটাক্ষ অপর্ণার, চকিত বিশ্লেষণ। চেষ্টা করেছিলেন কখনো? না তাও করিনি, বিপিন হাসলো একটু। আচ্ছা জানার হাতে করি আপনার কাছ থেকে শুরু হোক, বলুন তো শুনি। সহসা একটা ক্রূর অভিলাষ অপর্ণার ভিতর থেকে চাড়িয়ে ওঠে যেন। ক্ষণকাল আগে চন্দ্র আবেদনে সুরটা কানে লাগল, ভালো ভালো, ওরা খুবই ভালো, এত ভালো তুলনা নেই। কিন্তু অপর্ণা নিজে তো ভালো নয় কিছুমাত্র, দেবী নাকি এমন অসম্ভব ভালোর গায়ে একটু কালি ছিটিয়ে? বিপিনের দ্বন্দ্ব উপলব্ধি করে আমোদ পেল আরও, তার দিকে সম্পূর্ণ ঘুরে বসল এবার। অন্ধকার সত্ত্বেও অপর্ণার মোলায়েম হাসিটুকু সুদৃশ্য, মজার অনেক কিছুই যেন মনে পড়ে গেল হঠাৎ। বলল, অনেক দিন আগে কি একটা কথায় মণিময়বাবু বলছিলেন, শর্মা জানে শুধু কেমিস্ট্রি পড়তে আর অবিনাশের সঙ্গে আড্ডা দিতে। ভালো করে আমি তখন জানিই না ভদ্রলোক কে বা কি, নাম অবশ্য শুনতাম প্রায়ই। আপনাদের বিয়ে সবে ঠিক? তখন মণিময়বাবুকে জিজ্ঞাসা করলাম, বিয়ের পাত্রটি অবিনাশবাবু নন কেন? শব্দ করে হাসলো আবার, রেগে যাচ্ছেন না তো? বিপিন উৎকর্ণ, না না রাখবো কেন। তারপর মণিময়বাবু জবাব দিলে,
অবিনাশী না আছে চাল, না আছে চুল। তিনি তাচ্ছিল্য করেই কথাটা বলেছিলেন, কিন্তু পরে জেনেছি লোকটা সত্যিই এর চেয়ে বড় পরিচয় আর কিছু নেই। চাল ছিল না থাকার সঙ্গে আর কিছু না থাকাটা বড় বিষম জিনিস। হিয়ালির ধার দিয়েও গেল না বিপিন, ওদের বিয়ে না হওয়ার আড়ালে এই স্থূল দারিদ্রের ইঙ্গিতটুকু শুনেই খুশি। বাকচাতুর্য এখন নিজের বিবেকেই বিনছে অপর্ণার। চিনলেন অবিনাশবাবুকে? কতকটা। আচ্ছা, ভালো করে চিনিয়ে দিচ্ছি আরও। লোকটার ওই ভাঙা কপালের দাম দিতে পারে এমন সম্পদ কারো নেই। আর এই সত্যিটা সবচেয়ে ভালো জানে শর্মা, তাই তার সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে আপনি ঘরে গিয়ে ঘুমোন নাকে তেল দিয়ে। গাড়িটা থামান তো, আমি নামব এখানে। হঠাৎ রূঢ় কণ্ঠস্বরে হকচকিয়ে গিয়ে পথের মাঝখানে ব্রেক কষল বিপিন। নেমে সশব্দে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে অপর্ণা হেঁটে চলল হনহন করে। রাগটা বিপিনের উপরেও হতে পারে, আর চালচুলোবিহীন অবিনাশের সম্বন্ধে এই স্বীকৃতির দরুন নিজের উপরে হওয়া বিচিত্র নয়। খাওয়া দাওয়া সেরে বেশ একটু রাত করেই ওপরে উঠল বিপিন। অন্ধকার ঘরে শর্মা খাটে ঠেস দিয়ে বসে আছে চুপচাপ। আলো জ্বলতে ফিরে দেখল একবার, বিপিন চেয়ারটা তার কাছে টেনে নিয়ে বসল। চন্দ্র সাহেবের সঙ্গে দেখা করে এলাম, তার স্ত্রীও ছিলেন। নীরবে তাকালো শর্মা। তুমি কাজে একেবারে ইস্তফা দিয়ে এসেছো শুনলাম, শর্মা ঠান্ডা প্রশ্ন করল। তোমাকে ডেকেছিলেন কেন? কৈফিয়ত নিতে। এত বড় একটা অসম্ভব ব্যাপারে দিশেহারা হয়ে স্বামী স্ত্রী তো দুজনে রীতিমতো অপমান করে ছেড়ে দিলেন আমাকে। তা যাক, আমার আর দামটা কি, কিন্তু ল্যাবরেটরির সব ব্যবস্থা উলটপালট হয়ে যাবে জেনেও তুমি এমন কাজ করে বসলে। শর্মা প্রথমে বিস্মিত, কাউকে অপমান করবার মানুষটা চন্দ্র সাহেব নন, আর এই ল্যাবরেটরির প্রসঙ্গে শিশের ওই শ্লেষটুকু তো মর্মান্তিক। বিপিন লক্ষ্য করেছে ভাবান্তর, অনুত্তেজিত কণ্ঠে বলল আবার, হঠাৎ অপরাধটা কি করলাম সেটা কি জানতে পাই না? জেনে কি হবে? শর্মা স্থির শান্ত, আর কিছু না হোক সূর্য নিতে চেষ্টা করতে পারি। পারো? শর্মা সম্পূর্ণ ঘুরে বসল তার মুখোমুখি, চোখের দৃষ্টি বুঝি অন্তঃস্থল পর্যন্ত দেখে নিল তার। কাকিমার নামে বাড়ি বিক্রির ব্যাপারটা তাহলে আমাকে লুকিয়ে চুরিয়ে গেলে কেন? আমি কি তোমাকে বাধা দিতাম? সশব্দে হেসে উঠে বিপিন, আনন্দে উছলে উঠল যেন। এই আমার ভয় ছিল কি না কি, তা আমি তো ভাবছিলাম টাকা পয়সা ঘর বাড়ি এসব অতি তুচ্ছ তোমার কাছে। ঠিকই ভেবেছিলে, অতি তুচ্ছ, তেমনি চেয়ে থাকে শর্মা। আর দুবছর ধরে মনটুকে আমার পিছনে লাগিয়ে রেখেছ, কি করি কোথায় যাই দেখতে, তা সে সম্বন্ধে কি ভেবেছিলে? অকস্মাৎ বজ্রপাত হলেও বিপিন সম্ভবত এমন চমকে উঠত না। বিবর্ণ পাংশ দুচার মুহূর্ত, তীরের মতো উঠে দাঁড়ালো সে। মন্টু বলেছে নাকি একথা? মৃদু কঠিন স্বরে শর্মা বলল, চিচিও না, আমি কাছেই বসে আছি, কি ভেবেছিলে তখন? অন্ধ আক্রোশে বিপিন দরজার দিকে অগ্রসর হতে শর্মা ঈষদুচ্চ কণ্ঠে বাধা দিল, দাঁড়াও। পা দুটো হয়তো নিজের অজ্ঞাতেই থেমে গেল বিপিনের। শর্মা বলল, মন্টু আজ আর এতটুকু ভয় করে না তোমাকে, কিন্তু আমি ভয় করি তাকে, তার আত্মসম্মান পোদাচ্ছি। এই নিয়ে ওর উপর তোমার এতটুকু কটু কথায় আমাকে তুমি কিন্তু বরাবরকার মতো দাঁড়াবে এ বাড়ি থেকে, খুব ভালো করে বুঝে নিয়ে তবেই তুমি যাবে। বাহ্য জ্ঞান রহিতের মতো বিপিন ঘুরে দাঁড়ালো, নির্বোধ বিমূঢ় নড়াচড়া সামর্থ্য হারিয়েছে যেন। এক পা দুপা করে বাইরের অন্ধকারে এসে আশ্রয় নিল সে। শর্মা উঠে দেখল কোথায় যায়, পরে খাটে এসে আবার বসল। পরদিন বিপিন কাগজ পড়ছে অথবা চেষ্টা করছে পড়তে, শর্মা মন্টুকে ঘরে ডেকে পাঠালো। সে এলে বিপিনকে জিজ্ঞাসা করল, তোমার গাড়িটা রাত্রিতে ছেড়ে দিতে পারবে নাকি আমাকে? খবরের কাগজও প্রায় মুখে ঠেকেছে বিপিনের, ঘাড় নাড়ল, পারবে। শর্মা মন্টুকে বলল, ল্যাবরেটরি থেকে সন্ধ্যের পর আমি অবিনাশের ওখানে যাব, ফিরতে দেরি হতে পারে, উনি অফিস থেকে এলে তুমি এই 8:30 নাগাদ আমাকে আনতে যাবে। হাঁ করে দেখছোটা কি, কাজ নেই তো কিছু? কোনো প্রকারে মাথা নেড়ে মন্টু ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করল। শর্মা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করল একটু, বিপিনের সমস্ত মুখে কে যেন কালি লেপে দিয়েছে।
গামছা কাপড় নিয়ে শর্মা ধীরে সুস্থে স্নানের উদ্দেশ্যে চলে গেল। ল্যাবরেটরি ভয়ে ভয়ে প্রবেশ করে শর্মা দেখল সমদ্দার পিছন ফিরে দাঁড়িয়ে টেলিফোনে কথা বলছে তারস্বরে। মেডিকেল রিসার্চ ইউনিট, সমদ্দার, কি বাবা, স্যাম্পেলটা যে পাঠালাম ইম্প্রুভমেন্ট দেখলে কিছু? দেখলে না? রাবিশ, তোমাদের রিপোর্ট পাঠাচ্ছ না কেন? ঘুমিয়ে পড়েছিলে নাকি? শর্মাকে দেখে চন্দ্র উঠে এলেন, নিচু গলায় বললেন, আরে তুমি এমন ছেলে মানুষ, জানতাম না তো, সমদ্দারকে যা হোক কিছু বলে দিও, তাকে চিঠি দেখানো হয়নি। শর্মা নিজে ডেস্কের কাছে এসে দাঁড়ালো, ভুটা সহস্যে কুশল প্রশ্ন করে গেল। হরিয়ানা নিজের জায়গা থেকে মুখ তুলে দেখল একবার। বিগত কটা দিনে সকল কাজ নীরস লাগছিল দুজনেরই। ফোন রেখে সমদ্দার ফিরে দাঁড়ালেন, ওহে ভুটা আনন্দ চন্দ্র কোম্পানি। শর্মাকে দেখা মাত্র থেমে গিয়ে অস্ফুট শব্দ নির্গত করলেন একটা, মাই ডিয়ার, মাই ডিয়ার। ব্যস্ত সমস্তভাবে কাছে এসে আপাদমস্তক নিরীক্ষণ করলেন তার। অসুখ করেছিল নাকি? মৃদু হেসে শর্মা বলল, না না। না মানে? বিষম অবাক তিনি, বলা নেই কওয়া নেই, ডুব মেরে দিলে দু দুটো দিন। আমি তো ভেবে সারা চন্দ্রকে তাগিদ দিচ্ছি সাতবার করে, দেখে এসো অসুখ করলো কিনা। আর এদিকে তুমি দিব্যি আনন্দ করে বেড়াচ্ছ, আজ থেকে রোজ দু ঘন্টা করে জরিমানা করলাম তোমার। শর্মা নিরীহ মুখে প্রশ্ন করল, দু ঘন্টা কম খাটব? ইউ নটি গার্ল, দু ঘন্টা বেশি খাটবে। শর্মা হাসি মুখেই তর্ক করতে ছাড়ে না, এমনিতেই তো কাজের পর ঘন্টা দুই বেশি থাকি রোজ। দরাজ গলায় হাসতে হাসতে তার কাঁধে চাপড়ে দিয়ে সমাদদা নিজের জায়গায় এসে বসলেন। অদ্ভুত ভালো লাগছে শর্মার, যেন বৈচিত্র্যহীন একটানা প্রবাস নির্বাসনের মেয়াদ কাটিয়ে আজ নিতান্ত নিজের জায়গাটিতে ফিরে এসেছে। ল্যাবরেটরি থেকে বেরিয়ে শর্মা অবিনাশের উদ্দেশ্যে ট্রেনে চাপল। সব ভুলেছিল এতক্ষণ, রাতে আবার বাড়ি ফিরে দেখতে হবে সেই গম্ভীর মুখ। আনন্দ নেই, হাসি নেই, অসন্তোষের প্রতিমূর্তি। অনেক দিন বাদে অবিনাশের জন্য মনটা বেশি রকম ছটফট করে উঠল। তাকে সব বলবে, সুরাহা কিছু না হোক বলার জন্যও বলবে। এই দুর্বিষহ গুমোট সহ্যের সীমা ছাড়িয়েছে। সম্প্রতি ওদের দেখা সাক্ষাৎ দুই একটা ছুটি ছাটে স্বল্পতায় সীমাবদ্ধ, শর্মা সময় করে উঠতে পারে না। সেদিন মন্টুর মুখে শুনেছে অবিনাশের শরীর ভালো যাচ্ছে না, কিন্তু মাঝখানের এই গোলযোগে কিছুই মনে ছিল না। বিগত দিনের স্মৃতি বারবার মনে পড়ে, সায়েন্স কলেজে যখন তখন উপস্থিত হয়ে তাকে অপ্রস্তুত করা, মণিময়কে রাগানো, লোকচক্ষুর কৌতূহল এড়িয়ে দূর নিরালায় বালুর উপর পা ছড়িয়ে বসা, মানুষটার ব্যঙ্গোচ্ছ্বাস, সমুদ্রের কলধ্বনি। শর্মা অন্যমনস্ক হয়ে পড়ে কেমন, ভাবপ্রবণতার জায়গা নেই মনে, প্রতিষ্ঠার সার্থক মানল একমাত্র লক্ষ্য। তবু আগের দিনগুলি ভাবতে গেলে আত্মবিস্মৃত নিঃশ্বাস পড়ে দুই একটা। অতীতে নির্বাসিত ওরা, কোনোদিন কোনো ছলেই ফিরে আসবে না আর সেই অতীত। ভারী ইচ্ছে করছে অবিনাশকে নিয়ে আজ সমুদ্রের ধারে সে পুরনো জায়গাটিতে গিয়ে বসে। হঠাৎ খুশি হয়ে উঠল, ও শরীর সুস্থ থাকলে তাই যাবে আজ। অসুস্থতার প্রসঙ্গে মনে পড়ে গেল, কটা বছর আগে সংকটাপন্ন পীড়ার সময়েও ওষুধ আর পথ্য খাওয়া নিয়ে তার সেই চপলতা। সচেতন হলো শর্মা, অপ্রস্তুত, নিজের মনেই সে হাসছে। সামনে পিছনে ডাইনে বায়ে অপরিচিত যাত্রীদের নীরব কৌতূহল, সেই সঙ্গে অলক্ষ্য দেবতাটিও নিঃশব্দে হাসছিলেন বোধ করি। সামনে বই খুলে অবিনাশ বিছানায় সমাসীন, নারী সমাগম উপলব্ধি করে খোলা বইয়ের দিকে চেয়েই জোরে জোরে পড়তে শুরু করল, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয় একলে না শুনি কাহারও কথা, বিরতি আহারে রাঙাবাস পড়ে। শর্মা বই টেনে নিয়ে দেখে কমার্শিয়াল বিজ্ঞানের গাইড একটা, রাগ করে চৌকির এক কোণে ছুঁড়ে ফেলে দিল সেটা, হেসেও ফেলল। ওর ঠাট্টার নমুনা শুনে মনে মনে বিস্মিত, বিগত কটা দিনের ঘটনা জানে কিনা বোঝা গেল না। বলল, শুনো, মেজাজপত্র ভালো নয় আমার, রাগিও না বলছি। ভাঙা চেয়ারটা মুখোমুখি টেনে নিয়ে বসল, কেমন আছ? ভালো। শর্মা আপাদমস্তক নিরীক্ষণ করল, তা ভালো তো দেখছি না কিছু।
দেখবে না তো, তরবড় করে বলে গেল অবিনাশ। লোকে বলে দেহের সঙ্গে মন আর মনের সঙ্গে দেহের যোগ, একেবারে বাজে কথা। নাছোড়বান্দা ঐহিক দেহটার সঙ্গে পেরে উঠছি না বটে, কিন্তু মনটা একদম পারত্রিক জগতের সিংহদার ঠেলে আধ্যাত্মিকতা সিঁড়ি ছুঁয়েছে। আমি বিদ্রোহী, এইটুকুই সারাপথ ভাবতে ভাবতে আসছিল শর্মা। খুশির ছোঁয়া লাগে, ধর্মকে সুরে বলল, তা বিদ্রোহী কি এখন বেরোবেন না এ ভর্ষণ দিয়ে চাদর গায়ে বিছানায় বসে থাকবেন? অবিনাশ ততদিন গম্ভীর জবাব দিল, বিদ্রোহী মন জীবনের সাতটা স্তরে টপার টপ লাফিয়ে বেড়াচ্ছে, মুহূর্তের বিশ্রাম নেই। কিন্তু নশ্বর দেহ সম্প্রতি নচ্ছার ডাক্তারি বিধিনিষেধে নাগপাশে আবদ্ধ, নট নরঞ্চরণ নট কিচ্ছু। ঠাট্টায় কান না দিয়ে শর্মা চিন্তিত মুখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আরে মেন্টাল থ্রম্বোসিস, হেসে উঠল অবিনাশ। ছাই হয়েছে, এই মাত্র সাতটার যে ঘুরে এলাম তো, একসঙ্গে বেশি চলাফেরা করা বারণ, একটু বাদে বেরোবো ক্ষণ, তা যাবিটা কোথায়? শর্মা ব্যস্ত হয়ে পড়ে, না আর বেরিয়ে কাজই নেই, বেশি চলাফেরা বারণ কেন, ওই হার্টেরই ট্রাবল তো। আরে যেতে দাও, স্বাস্থ্য প্রসঙ্গ একেবারে বাতিল করে দিতে চায় অবিনাশ। 17 বছর বাদে এসে উনি এখন স্বাস্থ্যচর্চা শুরু করলেন, আমি এদিকে হাঁসফাঁস করছি মানভঞ্জনের পালাটা শুনবো বলে। শর্মা নীরবে অপেক্ষা করল একটু, পরে আস্তে আস্তে জিজ্ঞাসা করল, শুনলে কার কাছে? ভবিষ্যৎ ইচ্ছাচ্ছে ভরাডুবি ভেবে দুশ্চিন্তা যিনি সর্ষে ফুল দেখছিলেন চোখে, অর্থাৎ চন্দ্র সাহেব। আজকে ল্যাবরেটরি থেকে আসছো নাকি? হ্যাঁ। কাজ করলে? অবিনাশ হাসছে মিটিমিটি, করলাম। গুড, মাস্টারমশাইকে তখনই বলেছিলাম আপনি নির্ভাবনায় অপেক্ষা করুন না, তা না ভদ্রলোক ভেবেই অস্থির। তোমার ভাবনা হয়নি? শর্মা তেতে উঠছে ভিতরে ভিতরে, পাগল, বরং এতদিনে বুদ্ধির তারিফ করেছি তোমার। অনুরাগ চর্চার একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে এই রাগ বিরাগের দাম বোধহয় নিজেই এখন বুঝছো নাকি? এর কাছে কেমিস্ট্রি পর্যন্ত নিরস লাগে, লাগবেই। শুধু নির্মাণ নেশায় যদি মাতো, সৃষ্টি হবে গুরুভার, তার মাঝে লীলা রবে না তো। আহা আহা, হাই ক্লাস! প্রতি কথায় তার অতিরিক্ত উচ্ছ্বাসটুকু লক্ষ্য করেছে শর্মা, গম্ভীর মুখে বলল, এই ফাজিলামো করতে হবে না, ওদিকে নিজের ব্যবসা নিয়ে ডুবেছেন হয়তো, আর যত ঝাল বাড়ির ওপর, তোমার কাছে লজ্জা করে লাভ নেই, 2 বছর ধরেই এই চলছে, আর সহ্য হবে না, একটা পরামর্শ দাও তো। অবিনাশ বিস্ফারিত প্রথম, বুঝতেও সময় লাগে যেন, পরে সল্লাসে বলে উঠল, বা 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 বা, তা পরামর্শে কি আছে, দলিলপত্রে বিয়ে ছিঁড়ে ফেলতে কতক্ষণ লাগে? শর্মা খানিকক্ষণ নির্বাক, চারটা করছো, কি মুশকিল! বিপ্রত ভাব দেখাবার মধ্যেও বিদ্রুপটুকু স্পষ্ট হয়ে ওঠে আরো, বাংলাদেশে রক্ষণশীলতারও গোড়া নড়েছে, এ তো কেতাদুরস্ত বোম্বাই শহর, তা পরামর্শটা কি খারাপ হলো নাকি? শর্মা আবারও নীরব ক্ষণকাল, সান্ত্বনা পেতে আসা যার কাছে উল্টে তারই মুখে এশ্লেষ বৃশ্চিক দংশনের মতো লাগে। এখানে আসা এবং এসে ভালো লাগার অনুভূতিটুকু নির্মমভাবে মুছে যেতে লাগলো যেন। ওকে দেখছে, ক্ষোভ আর অপমানের ছায়া ঘন হয়ে আসছে মুখে, বলল, ও দুরবস্থার কথাটা শুনে আনন্দ আর চেপে রাখতে পারছে না তাই না? ওই মুখ আর ওই সুর অবিনাশ চেনে, তবু আপোষের চেষ্টা করল না একটু, মাথা নেড়ে জবাব দিল, তাই তো, কিন্তু শর্মা যা বলেছে তার পক্ষে বরদাস্ত করা সহজ নয়, খুব ভিতরে গিয়ে বিঁধছে, ধাক্কা খেয়েছে। তার চোখে চোখ রেখে সরাসরি বলল আবার, তা কী পরামর্শ চাইছ তুমি? আমি যদি বলি বিপিন চৌধুরীর এই দুঃসময় সারাক্ষণ তোমার ওই ল্যাবরেটরি গবেষণায় তার খুব উৎসাহ পাবার কথা নয়, বরং অনেক জোর পায় বল পায় শুধু তুমি কাছে বসে থাকলে, তাহলে কি তুমি খুশি হবে? এবার নিজেকে সামলে নিল শর্মা, খুব শান্ত মুখে জিজ্ঞাসা করল, যেন পরামর্শই করছে কিছু, সব ছেড়ে ছুড়ে বসে থাকি তাহলে, কি বলো? ছাড়তে গেলেই ছাড়া যায় না,
এ তো চেষ্টা করে দেখলে। অবিনাশ নিয়ে লিপ্ত, দেখো তোমাদের কাজে আমার কোনো অশ্রদ্ধা নেই, কিন্তু তা বলে বিপিনবাবুকেই বাদ অমানুষ ভাবব কেন? না না, বিল্লপত্র দিয়ে পুজো করো গে যাও। শর্মার সব সহিষ্ণুতা ভেঙে পড়ল যেন, তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আর যদি শুনে ছোট ভাইকে দিয়ে দিনের পর দিন তিনি গোয়েন্দাগিরি করিয়ে বেড়াচ্ছেন, কবে কখন তোমার কাছে আসে না আসে খবর নিতে, তাহলে শ্রদ্ধার মাত্রাটা তোমার উতলে উঠবে বোধ করি। নিষ্পন্দের মতো বসে থাকে অবিনাশ, হাটের গোলোচোক বশতেই হয়তো বাতাসের অভাব পড়তে বেশি লাগছে। গায়ের চাদর সরিয়ে রাখল। শর্মা ঝাঁঝিয়ে উঠল আবার, কি হলো, জবাব দিলে না? তবু সময় লাগে একটু। আমার জবাব শুনলে তোমার রাগ আরও বাড়বে শর্মা। শর্মা, তোমার ভেতরের সন্ধান তেমন করে পেতে দাওনি বলেই হয়তো আজ তোমার বাইরের সন্ধানটা এমন করে হাতে বেড়াচ্ছেন ভদ্রলোক। স্থির নেত্রে শর্মা তাকে দেখছে চেয়ে চেয়ে, অব্যক্ত রোষে পলক পড়ে না চোখে। দুবছর আগে অপূর্ণ চন্দ্রপতির সহানুভূতি আর আজ বিপিন চৌধুরীর জন্য এই দরদ, দুইয়েরই একটিমাত্র নিগূঢ় হেতু যেন সুস্পষ্ট দেখতে পেল। রাগের মাথায় বহুদিন যে ইঙ্গিতটা করে ফেলে অবিনাশকে আঘাত দিয়েছে এবং পরে অনুতপ্ত হয়েছে নিজে, আজ তারই শেষ প্রহসন। কঠিন হাসির আভায় মুখ উজ্জ্বল দেখাচ্ছে আরও। অস্ফুট স্বরে বলল, মনে মনে এত চালা তোমার, আজ যদি আমার সব স্বাদ একসঙ্গে ডোবে তুমিও বোধ করি আনন্দে হাততালি দেবে সবার আগে, তাই না? থামল একটু, অপেক্ষা করল, দেখল, তোমার ওই রোগে ভোগা মন নিয়ে মিছেই তুমি আমার শেষ দেখার আশায় বসে আছো অবিনাশ। আজ বলে যাই, বেঁচে থাকলে দেখবে একজন ছেড়ে দশজন বিপিন চৌধুরীর সাধ্য নেই শর্মাকে নিঃশেষ করে তোমাকে আনন্দ দিতে পারে। অবিনাশের মুখ থেকে রক্ত সরে যাচ্ছে একটু একটু করে, সমস্ত হৃৎপিণ্ড কে বুঝে মুচড়ে নিংড়ে একাকার করে দিল। একটা নিবিড় ব্যথা গোপন করার তাড়নায় কপাল ঘেমে উঠেছে। সময় লাগলো সামলে নিতে। খুব আস্তে আস্তে বলল, আমার রোগে ভোগা মন কখনো আশা যদি করেও থাকে কিছু, কোনোদিন যে একে প্রশ্রয় দিইনি নিজেই তো জানো শর্মা। তোমার মতো একজন এমন করে বড় একটা আসে না কারো জীবনে, তাই নিজের অদৃষ্টের কথা ভেবে নিঃশ্বাস হয়তো দুই একটা কখনো পড়েছে, কিন্তু এ নিয়ে কোনোদিন তোমার উপর এতটুকু নালিশ নেই আমার। আমার সমস্ত চিন্তা দিন রাত তোমার মঙ্গলই চেয়েছে শর্মা। কিছুক্ষণ নয় অনেকক্ষণ, মন্টু গাড়ি নিয়ে এসে দেখে শর্মা বসে আছে মূর্তির মতো আর অবিনাশ জানলার কাছে দাঁড়িয়ে। কি ব্যাপার অবিনাশ দা, এমন চুপচাপ যে, শরীর ভালো তো? অবিনাশ কাছে এলো, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? মন্টু বসার উদ্যোগ করতে শর্মা উঠে দাঁড়ালো, আর বসতে হবে না, এসো কাজ আছে বাড়িতে। কোনো দিকে না তাকিয়ে শর্মা গাড়িতে গিয়ে উঠল। মন্টু বিলক্ষণ ঘাবড়ে গেছে মনে মনে, অবিনাশের দিকে চেয়েও সুবিধাজনক ঠেকল না পরিস্থিতি। গাড়ি চলে গেল। অবিনাশ দরজার কাছে দাঁড়িয়ে কতক্ষণ ঠিক নেই, এক সময় বিছানাটা কম্বল শুদ্ধ গুটিয়ে নিল বেশ করে, সুটকেসে জামা কাপড় বই ইত্যাদি ভরে নিল, ঘরে তালাচাবি লাগিয়ে বিছানা বাক্স সময় দাদারের ট্রেনে ভিক্টোরিয়া টার্মিনাসে এসে নামল। দূরের ট্রেন ধরবে, শান্ত নিরুদ্বেগ, শর্মা সুখী হোক, শান্তি পাক বিপিন চৌধুরী। বিগত দিনের স্মৃতি নিয়ে আগাছার মতো আর ওদের সামনে পড়ে থাকা নয়, সেই লজ্জা আর গ্লানির অবসান একেবারেই আজ হয়ে যাক। পরপর দুদিন ঘর তালাবন্ধ দেখে মন্টু ফিরে গেছে, সেদিন খটকা লাগলো কেমন, সারশি টেনে ঘরের ভিতরটা দেখতে চেষ্টা করলো সে, পরিত্যক্ত দশা। শর্মা শুনে বিমূঢ় চোখে চেয়ে থাকে কিছুক্ষণ, পরে সামলে নিয়ে বলে, হয়তো চিঞ্জি টিঞ্জি কোথাও গেছে। ওর কৌতূহল এড়াবার জন্য একটা বই খুলে বসল। পরদিন সকালে শর্মা নিজেই কথাটা আবার তুলল, আচ্ছা মন্টু, সেদিন অবিনাশের শরীর খারাপ দেখে এসেছিলাম, তার বাড়ির কাছেই তো হাসপাতাল, একবার খবর নেবে? নির্লিপ্ততা সত্ত্বেও শর্মার উদ্বেগটুকু গোপন থাকে না মন্টুর কাছে। মন্টু বলল, শরীর ভালো নেই বৌদি সেটা আমিও জানি,
কিন্তু বাক্স, বিছানা, বইপত্র নিয়ে কি আর কেউ হাসপাতালে যায়? হে, তা তো বটেই, চেঞ্জেই গেছে বোধ হয়। কঠিন একটা মুক্তির নিঃশ্বাস ফেলতে চাই শর্মা। গেছে যাক, বারবার ক্ষমা চাওয়া নয় আর, কিন্তু নিজেকে ক্ষমা করতে না পারার যাতনা আরও বেশি। যথার্থই মানুষটাকে তাড়াতে সমর্থ হয়েছে এতদিনে। একদিন সে বলেছিল কারও করুণার বোঝা হয়ে থাকবে না কোনোদিন, থাকলেও না। সেদিন ভয় পেয়েছিল শর্মা, আজ সাফল্যের গরিমা সকল ভয়কে ছাপিয়ে উঠেছে বইকে। অবসন্ন স্তব্ধতায় দিন কাটে, ল্যাবরেটরিতেও কাজের ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ে, কাজ ভুল করে, সমন্তারের কাছে বকুনি খায়। ডক্টর চন্দ্র সেদিন একটা চিঠি হাতে কাছে এসে দাঁড়ালেন, বললেন, ইয়ে শর্মা, অবিনাশ বাইরে গেছে জানতাম না তো। শর্মা উদ্গ্রীব নেত্রে অপেক্ষা করে। চন্দ্র আবার বললেন, কাউকে না জানিয়ে হঠাৎ বেরিয়ে পড়েছে, পাছে আমরা ওর জন্য ভাবি তাই লিখেছে। শর্মা মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করল, কেমন আছে? ভালোই তো লিখেছে, পড়ে দেখো না, ঠিকানাটা নোট করে আমাকে ফেরত দিও। চিঠি রেখে চলে গেলেন ডক্টর চন্দ্র। নিশ্চিন্ত বুঝলেন অবিনাশ এখানে নেই শর্মা জানে, এবং তার হেতুও হঠাৎই স্থান পরিবর্তনের উদ্দেশ্য আর যাই হোক স্বাস্থ্যোদ্ধার যে নয়, জায়গার নামেই তার প্রমাণ। কবে ফিরবে সেটার পর্যন্ত কোনো উল্লেখ নেই। শর্মা চিঠি পড়ল, ওর এই উধাও হয়ে যাওয়াটা কারো ভাবনার কারণ হয় এও চায় না। যা হোক, একটা হদিশ পেয়ে শর্মার দুশ্চিন্তা গেল, রাগ বাড়ল। একটু মুখের কথায় যদি এত বড়, থাকো যেখানে গিয়ে খুশি থাকো, চিঠি সে লিখবে না। বিজ্ঞাপন আঁকা বন্ধ করে কটা দিন আর বাইরে থাকা চলবে? কাজের উৎসাহ ফিরে আসে আবার। তবু অবিনাশের একটা ইঙ্গিত বাড়িতে সকল সময় সচেতন রাখে তাকে। বিপিন চৌধুরীর তিক্ত গাম্ভীর্য হাসি মুখে বরদাস্ত করে আসে তারপর থেকে। পাঁচটা কথার একটা জবাব না পেলেও কাছে আসে এবং চেষ্টাও করে তাকে কাছে টানতে। ছমাস গেল, অবিনাশের আসার কোনো লক্ষণই নেই। ডক্টর চন্দ্র দু তিনটে চিঠি লিখেও জবাব পাননি। শর্মা ভাবছে আর চুপ করে থাকা উচিত কিনা। অবকাশ কম, ল্যাবরেটরির সুনামের সঙ্গে সঙ্গে কাজের চাপও বেড়েছে। অকল্পিত একটা দুর্যোগে ভাবনা চিন্তা একেবারে স্থগিত থাকলো বেশ কিছুকাল। দেহের নিম্ন অংশ প্যারালিসিস হয়ে সমাদদা শয্যা নিলেন, আর উঠবেন না এও সুনিশ্চিত। কিছুকাল কাটল দুশ্চিন্তায় এবং বিশৃঙ্খলায়। ল্যাবরেটরির সঙ্গে সঙ্গে ফ্যাক্টরিরও সকল দায়িত্ব এসে পড়ল ডক্টর চন্দ্রের উপর। নিচেই কোণের একটা ঘরে সমাদদা নিজের ব্যবস্থা করে নিলেন। এই আবহাওয়া ছেড়ে নিরালায় থাকতে তিনি রাজি নন। সেখান থেকে ডাকাটাকি, চিৎকার, চেঁচামেচি বিরাম নেই। কেউ সংবাদ নিতে এলে ঝাঁঝিয়ে ওঠেন, গো টু ইউর ওয়ার্ক, ডোন্ট ওয়েস্ট টাইম প্লিজ। দৈনন্দিন কাজে সেরে রাত্রিতে ডক্টর চন্দ্রর সঙ্গে শর্মাও তার কাছে গিয়ে বসে খানিকক্ষণ। তিনি খুশি হন, দেখো গিন্নি, 80 বছর বাঁচলাম, আবার কি, যতদিন পেরেছি থামিনি তো। নিজেদের বেলায় একথা যেন মনে থাকে তোমাদের। কিন্তু এদিকে বিপিন চৌধুরী তার শেষ প্রহরের ঘণ্টা শুনেছে, গলা পর্যন্ত বাজারে দেনা। যে কোনো একটা শেয়ারের দাম চললে আরও কিছুকাল টিকে থাকতে পারে, কিন্তু তা যেন আর হবার নয়। একটানা পড়তি দশা শেয়ার বাজারের। ঘনশ্যামবাবু পৃথক হয়ে অনেকটা সামলে নিয়েছেন, তবু স্বার্থের যোগ এখনও কিছু আছে। তার পরামর্শে কতগুলি দরকারি কাগজপত্র বিপিন সেদিন বাড়িতে সরিয়ে আনল। দলবল সমেত গোপনীয় অফিসটা এবার থেকে বাড়িতেই বসবে। সেদিনের মতো কাগজপত্র সব চারুদেবীকে দিল রাখতে। শর্মা বাড়ি ছিল না, সে বাড়ি ফিরতে চারুদেবী সেগুলো আবার তার হেফাজতে দিয়ে নিশ্চিন্ত হলেন। পরদিন যথাসময়ে ঘনশ্যামবাবুর সমাগম, সঙ্গে দিনকে রাত করতে পারেন এমন একজন ব্যবহারজীবী পরামর্শদাতা। ব্যস্ত হয়ে বিপিন সেই কাগজপত্র সব চাইতেই প্রায় আকাশ থেকে পড়লেন চারুদেবী, সে সব তো আমি বৌমা আসতেই তার হাতে দিয়ে দিয়েছি সাবধান করে রাখার জন্য। বিপিন তেতে উঠল, কিন্তু বাক্য পেয়ে সময় নেই আপাতত। নিজের ঘরে এলো, শর্মা তার কাজে বেরিয়ে গেছে, চাবি বিছানার নিচে থাকে তাই রক্ষা, হয় দেরাজি নয়তো ট্রাঙ্কে রেখেছে। দেরাজিই পেল। কাগজপত্র সব বার করে নিয়ে বিপিন নিচে নেমে গেল।
মোটামুটি উদ্দেশ্য ব্যক্ত করে মূল্যবান তথ্যগুলি একে একে উক্ত পরামর্শদাতার দিকে এগিয়ে দিতে লাগল। সকলের শেষে একটা খাম উল্টে পাল্টে দেখল বিপিন, কিছু লেখা নেই। ভাবল অফিসের কাগজপত্রের সঙ্গে এসে গেছে, তবু দরকারি কিনা দেখার জন্য ভেতরের লেখা কাগজটা বার করল। সহসা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে তাড়াতাড়ি ওটা হাতের মুঠে আড়াল করে ফেলল সে। ঘর, টেবিল, চেয়ার সব কিছু দুলছে চোখের সামনে। অবিনাশ, তুমি জানো তোমাকে কত ভালোবাসি আমি, অথচ মুখ ফুটে কিছুই তুমি বললে না আজও। তোমাকে ছাড়া আমি বাঁচব না, বাঁচব না, বাঁচবই না, এই শেষ কথা বলে দিলাম। নরককুণ্ডে পড়ে আছি আমি, এখান থেকে তাড়াতাড়ি আমাকে উদ্ধার করবে তো করো, নইলে চিরদিন দুঃখ করতে হবে। সরমা। মণিময়কে রাগাবার উদ্দেশ্যে সরমার লেখা নকল করা অবিনাশের সেই চিঠি। সরমা যত্ন করে রেখে দিয়েছিল কতটা পারে অবিনাশ তার নমুনা। সেদিনে ক্ষুদ্র পরিহাসটুকু নিয়ে নির্মম পরিহাসের জাল ফেলে বসে আছে অদৃষ্ট। মণিময়ের ক্রোধে শতগুণ ফলাফল নিয়ে ওটা আজ বিপিন চৌধুরীর চিন্তাধারার সঙ্গে অক্ষরে অক্ষরে অমিলে যাবেই। বিস্ময় বিমূরণেতে চেয়ে আছেন অপর দুজন ভদ্রলোক। বিপিন বলল, আজ আর কিছু হবে না, আপনারা যান। কিন্তু ব্যাপারটা কি? ঘনশ্যামবাবু প্রশ্ন করেন। তবু না, কিছু না। কাগজপত্র ফেলে রেখেই চিঠিটি নিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। কিসের একটা ঝনঝনানি অবিরাম বাজছে কানে, শেষ কিছু ইঙ্গিত যেন। চিঠি বুক পকেটে, পড়ে পড়ে কণ্ঠস্থ হয়ে গেছে। ভাবছে কিছু একটা করা চাই, কি করবে ভেবে পাচ্ছে না। বেশি রাত্রিতে বাড়িতে ফিরল। সকালের কাগজপত্র তেমনই ছড়ানো পড়ে আছে টেবিলে। স্ফীতকায় দেনার অঙ্কটা ভাসছে চোখের সামনে। সুমসৃণ রজ্জু খণ্ডের মতো অমুখ ক্রূরতায় ওটা এগিয়ে আসছে কণ্ঠ বেষ্টন করতে। পরদিন সকালে বেরোলো আবার। আজও ঘর তালাবন্ধ অবিনাশের। কালো এসে ফিরে গেছে বিপিন। বাড়ি ফিরে কি ভেবে শর্মা সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করল, কাজে বেরোচ্ছ? হ্যাঁ, কিছু বলবে? না, কি আর বলবো। ইদানিং ব্যবসায় দুশ্চিন্তায় দিবারাত্র তাকে ঘোরাঘুরি করতে দেখেছে শর্মা। নতুন কিছু চোখে ঠেকল না, তবু বলল, দিন রাত খেটে খেটে হয়রান হয়ে গেলে দুদিন বিশ্রাম নাও না। বিপিন হাসল, চমৎকার অভিনয়ের মতো লাগছে। নেব, আমি চাই এক মিনিট। বেশ সাদাসিদে মুখেই বিপিন বলল, ওই অবিনাশবাবুর কাছে গিয়েছিলাম, ঘর তালাবন্ধ দেখলাম, তিনি কি এখানে নেই? শর্মা অত্যন্ত অবাক হয়ে চেয়ে থাকে তার দিকে। মনের ভিতরটা খলখুলিয়ে হেসে ওঠে বিপিনের। সে তো এক বছর ধরেই এখানে নেই, কেন বলো তো? কাজ ছিল। তার ঠিকানা তুমি জানো না? জানি, যাই তোমার, এখন থাক। বিপিন বিছানায় শুয়ে পড়লে ওপাশ ফিরে। তবু বেশ কিছুক্ষণ অপেক্ষা করল শর্মা। এক বছর বাদে এ কিসের সূত্রপাত আবার, বুঝতে পারছি না। ঘড়ির দিকে চোখ পড়তে বেরিয়ে গেল। কি ভেবে বিপিন উঠে বসল। লেটার প্যাড আর কলম টেনে নিল। বুক পকেট থেকে চিঠি বার করে বয়ানগুলো তুলল যথাযথ। নিচে সংক্ষিপ্ত পত্র লিখল চন্দ্রের নামে, আসল চিঠিখানা এখানে এসে দেখে যেতে পারো। ভাবছি শর্মা কেন সোজাসুজি এ নরককুণ্ড থেকে বিদায় চাইল না। সে শুধু প্রিয় ছাত্রীই নয়, আদর্শ ছাত্রী বলেও গর্ব আছে তোমার। তাই তার আদর্শের একটা নমুনা পাঠিয়ে বিলক্ষণ আনন্দ পাচ্ছি আমি। বিপিন চৌধুরী। ল্যাবরেটরি, ডক্টর চন্দ্র সারাক্ষণ তীক্ষ্ণ নজর রাখছেন শর্মার ওপর, কিন্তু এতটুকু ব্যতিক্রম চোখে পড়ল না। একাগ্র আনন্দে হরিয়ানন এবং ভুটার সঙ্গে রাসায়নিক তথ্যে ডুবে আছে। পরদিনও তাই। অনিশ্চয়তা সত্ত্বেও অবিনাশেরই শরণাপন্ন হলেন শেষ পর্যন্ত। লিখলেন, শিগগিরই আসা চাই, অত্যন্ত জরুরি। সন্ধ্যার পর শর্মা বাড়ি ফিরে দেখে বিপিন শুয়ে আছে। সকাল থেকেই হাবভাব অন্যরকম দেখছে। জিজ্ঞাসা করল, শরীর খারাপ নাকি? না, বিপিন নির্লিপ্ত। এই সময় শুয়েছে এমনি, তবু ভালো,
মাস্টারমশাইও হঠাৎ আজই আবার জিজ্ঞাসা করছিলেন, তুমি কেমন আছো না আছো? বাইরে যতই নিস্পৃহ দেখাক, ভিতরে ভিতরে বিস্ময়ের অবধি নেই বিপিন চৌধুরীর। মনে মনে প্রশংসা না করে পারছি না, অন্তর্দ্বন্দ্বের চিহ্ন মাত্র খুঁজে পাচ্ছি না সরবার মুখে। প্রায় এক ঘন্টা আগে অপর্ণা দোতলা থেকে অবিনাশকে তাদের বাড়ির গেটে ঢুকতে দেখেছে। এতক্ষণে নিচে নেমে বসবার ঘর প্রায় অতিক্রম করেও ফিরে দাঁড়ালো। চন্দ্রকে জিজ্ঞাসা করল, তুমি আজ কাজে যাবে না? হ্যাঁ, এইবার উঠব। অবিনাশের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে অপর্ণা কাছে না এসে পারল না। অবিনাশ নমস্কার জানালো দুহাত তুলে। অপর্ণা আবার স্বল্পক্ষণ নিরীক্ষণ করল তাকে। আপনাকে এমন দেখাচ্ছি কেন, অসুখ নাকি? না না, ভালোই আছি। চন্দ্র অনুযোগ করলেন, আমার কথা তো বিশ্বাস হলো না, এখন দেখো। অবিনাশ বলল, ওই সারা রাত ট্রেনের ধকলেই এমন দেখাচ্ছে বোধ হয়। কোথায় গিয়েছিলেন? প্রশ্ন অপর্ণার। অবিনাশ হাসতে অল্প একটু। চন্দ্র বললেন, ও তো এই এক বছর ধরে বাইরে কাটালো, আজ সকালে এসেছে। অপর্ণা একটু অপেক্ষা করে চলে গেল, খবরটা জানা ছিল না। অবিনাশও উঠে দাঁড়ালো। চলি, আজকালের মধ্যে বিপিনবাবুর সঙ্গে দেখা করতে চেষ্টা করব। ল্যাবরেটরিতে চন্দ্র শর্মাকে অবিনাশের আসার খবরটা জানালেন। শোনামাত্র ওর প্রচ্ছন্ন গাম্ভীর্যটুকু দৃষ্টি এড়াল না। হাতের টেস্ট টিউবে চোখ রেখে নিষ্প্রিয় কুশল প্রশ্ন করল, ভালো আছে? চন্দ্র বললেন, ভালো নেই বলেই তোমাকে দু একটা কথা বলা দরকার, ওটা রাখো তো হাত থেকে। টেস্ট টিউব তাড়াতাড়ি ফাইলে রেখে শর্মা পাংশু মুখে ঘুরে দাঁড়াল। চন্দ্র সামলে নিলেন, না না, ভয়ের কিছু নেই, তবু যতদূর মনে হলো এই একটা বছর অনিয়ম করেছে খুব। মুহূর্তের জন্য শর্মা ভুলে গেল সে ল্যাবরেটরিতে দাঁড়িয়ে এবং সামনের মানুষটি তার ভূতপূর্ব শিক্ষক। তিক্তশ্লেষে বলে উঠল, তা এখনই বা আসতে গেল কেন, আর চলছিল না? অপ্রস্তুত পরক্ষণে চন্দ্রের মুখে হাসির আভাস। একটু চুপ করে থেকে জবাব দিলেন, একটা জরুরি দরকারে আমিই তাকে বিশেষ করে আসতে লিখেছিলাম। শর্মার জিজ্ঞাসু চোখে চোখ রেখে থামলেন একটু। তা দেখো, ওকে সামলাবার মতো তিন কুলে তো কেউ নেই, এ আর তোমার থেকে কে ভালো জানে। আবারও যাতে শরীরটা না মাটি করে বসে সেদিকে তো একটু নজর রাখতে বলি। অবিনাশ বলেছিল, শর্মার ভিতরের সন্ধান পায়নি বলেই নাকি বাইরের সন্ধানটা এমন করে হাতকে বেড়াচ্ছে বিপিন চৌধুরী, আজও ভোলেনি শর্মা। শান্ত মুখে বলল, আমি আর কি করতে পারি? জবাবটা অপ্রত্যাশিত। চন্দ্র হাসলেন একটু, না যদি পারো তাহলে আর কথা কি। যাকগে, আজকালের মধ্যে ও তোমাদের বাড়ি যাবে বলছিল, বিপিনের সঙ্গে কি কথা আছে? আচ্ছা, কাজ করো তুমি। বাকি সারাক্ষণ ওর অন্যমনস্কতায় ভুটা এমনকি হরিয়ানন্দ বিস্মিত। বাড়িতে রাত দশটা পর্যন্ত নিষ্ফল আগ্রহে অপেক্ষা করে কাটল শর্মার অস্বস্তি দ্বিগুণতর। অবিনাশকে চন্দ্র ডেকে আনিয়েছেন জরুরি দরকারে, অথচ কী দরকার বললেন না। অন্যদিকে একটা দিনের জন্যও যে মানুষ তাদের বাড়িতে পদার্পণ করল না, আজ এক বছর বাদে সকলকে ছেড়ে তার সঙ্গেই নাকি কথা আছে এবং সেজন্যই তার এ বাড়িতে আসা সম্ভব না। শর্মার গোলমেলে লাগছে সব কিছু। সম্প্রতি বিপিনের দিক থেকেও এমন কিছু পরিবর্তনে আঁচ পাচ্ছে শর্মা, যা সবটাই ব্যবসায়ীগত দুর্বিপাকের কারণ বলে মনে হয় না। অবিনাশ সেদিন এলো না, পরদিনও সকাল নটা বেজে যায় তার দেখা নেই। বিপিন তখনও পর্যন্ত বাড়িতেই ছিল, শর্মা ইচ্ছে করে কিছু তাকে বলেনি, এলে দেখা তো হবেই। গঙ্গাবাই সংবাদ দিল, ফোনে কে একজন ডাকছে দাদাবাবুকে। বিপিন নিচে নেমে গেল। একটু বাদেই ফিরে এসে তাড়াতাড়ি জামা টেনে নিল একটা। শর্মা জিজ্ঞাসা করল, বেরোচ্ছে নাকি? উত্তরে অস্ফুট একটা স্বর নির্গত হলো শুধু, উদ্ভ্রান্ত ব্যস্ততায় আবার নেমে গেল সে। শর্মার ছাতে কার্নিশের কাছে এসে দেখে বাড়ির দরজা থেকে রীতিমতো জোরে স্টার্ট পড়ল গাড়িতে। শর্মা আর অপেক্ষা করবে কিনা ভাবছে, কিন্তু একটু বাদেই অদূরে অবিনাশের রোগা লম্বা মূর্তি চোখে পড়া মাত্র একরকম দৌড়েই নিচে নেমে এলো সে। চন্দ্রর আশঙ্কা মিথ্যে নয়, অবিনাশের বয়স যেন বেড়ে গেছে পাঁচ সাতটা বছর। দু চার মুহূর্তে নিঃশব্দ দৃষ্টি বিনিময়। শর্মা বলল, বসো, দেখছো কি, চিনতে পারছো না? শর্মা নিরুত্তরে তার কাছেই আর একটা চেয়ার টেনে নিল।
অবিনাশী মৃদু হেসে কুশল প্রশ্ন করল, কেমন আছ? ভালো। বিপিনবাবু? ভালো। বেশ, তা গ্রেট মন্টু কোথায়? তাকে ডাকো। বেরিয়েছে। গুড, আমি একটু আগেই আসবো ভেবেছিলাম, হয়ে উঠল না। তা তোমার ল্যাবরেটরির সময় উঠতে যাচ্ছে না তো? গেলেও পার্সেন্টেজ কাটা যাবে না, তুমি বসো। শর্মা উঠে দাঁড়ালো। শোনো, অবিনাশ বাধা দিল, চা ছাড়তে হয়েছে, আর অসময়ে খাবার তাগিদ থেকে একমাত্র তোমার কাছেই রেহাই পেয়েছি, ওসবের চেষ্টায় যাচ্ছ না তো? শর্মা শান্ত চোখ মেলে অপেক্ষা করল ক্ষণকাল, কোনো কথা না বলে আবার বসে পড়ল। মৃদু হাসিটুকু ঠোঁটের ফাঁকে লেগে আছে অবিনাশের। ঘরের আসবাবপত্র এবং দেওয়ালের সাজসজ্জা খুঁটিয়ে দেখতে লাগল। পরে বলল, বিপিনবাবুর সঙ্গে আজ আর দেখা হলো না তাহলে, খুব জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন দেখলাম, কখন ফিরবেন বলতে পারো? না, তাকে দরকার কেন? চন্দ্রর অনুমান সত্যি বলেই মনে হলো অবিনাশের। চিঠি প্রহসন শর্মা এখনো জানে না, বিপিনের গোপনতা বিস্ময়ের কারণ, মনোভাব স্পষ্ট নয়। তবু স্বস্তির নিঃশ্বাস ফেলল অবিনাশ, শর্মার কাছে এ প্রসঙ্গ তুলে গ্লানি বাড়ানো নিষ্প্রয়োজন। জবাব দিল, দরকার আবার কি, বাড়ি এসে মালিকের খবর নেব না? শর্মা অনুসন্ধিত। না, ডক্টর চন্দ্র বলছিলেন তোমার কি কথা আছে তার সঙ্গে? অবিনাশ মনে মনে মুন্ডুপাত করল ওই ভদ্রলোকটির। পরে বলল, ছাপোষা মানুষ, এক বছর ধরে বাজারের সঙ্গে সংস্রব নেই, চেনা লোক হিসেবে কাজকর্মে দাবি নিয়েও তো আসতে পারে নাকি? শর্মা বিশ্বাস করল না, আঘাত পেল। একদিন ওর বিপদে আপদে সেই বড় সহায় ছিল নিঃসন্দেহে, কিন্তু আজ তার হাজার গুণ অসহায় হয়ে পড়লেও বিপিন চৌধুরী তো দূরের কথা, তাকেও যে জানতে পর্যন্ত দেবে না মানুষটা, এ এখন সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে শর্মা। অবিনাশী হালকা হেসে আবার বলল, এতদিন বাদে দেখা, কেমন আছি না আছি খবর নিলে না তো? দেখতেই তো পাচ্ছি। ও, তা বেশ, উঠি তাহলে। আরে বসো, ইচ্ছে আছে কিন্তু তোমার ওই দুই শব্দ আর তিন শব্দের কথা অস্বস্তি লাগছে, স্কুলের হেডমিস্ট্রেসের সামনে বসে আছি যেন। সামান্য একটু হাসি দেখা দেয় শরমার মুখে। কথা বলছি এই ঢের, না যদি বলি কেঁদে টেঁদে ফেলবো হয়তো। অবিনাশ চেষ্টা করে আগের মতোই সহজ হতে, শরমা সোজাসুজি চেয়ে থাকে কিছুক্ষণ, পরে চট করে উঠে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দোতলার দিকটা নিরীক্ষণ করে এলো। চেয়ারটা অবিনাশের আরও কাছে টেনে নিয়ে বসল আবার। অবিনাশ অবাক, কি ব্যাপার? কিচ্ছু না, একটা কথা জবাব দাও তো, কার উপরে অভিমান নিয়ে এমন করে কাটালে একটা বছর? আমি তো নিজের স্বার্থ না দেখে এক পা কখনো চলি না। মনে মনে শঙ্কিত হলেও ছদ্মবিস্ময়ে বিস্ফারিত দেখে অবিনাশকে। মাটি করেছে, ভালো লাগছিল না চলে গেলাম, আবার ইচ্ছে হলো ফিরে এসেছি, ব্যাস। ইচ্ছে করে তুমি আসোনি অবিনাশ, তোমাকে ডেকে আনা হয়েছে। অবিনাশ হাসলো, ওই তো তোমার বুদ্ধি, ইচ্ছে না থাকলে কি কাউকে ডেকে আনা যায়? পরে যথাসম্ভব গম্ভীর হয়ে বলল, দেখো শরমা, এবারে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, ওসব গুরুগম্ভীর আলোচনা আর কোনো দিনও নয়, ও আমার ধাতে পোষায় না, আর তাল রাখতেও পারি না। সবেগে মাথা নেড়ে শরমা রুদ্ধকণ্ঠে বাধা দিয়ে ওঠে, ওসব কথা আমি শুনব না, তুমি সব পারো। টেবিলে তার একটা হাতের উপর নিজের কনুই পর্যন্ত প্রায় জোর করে চেপে রাখল সে। তোমার তুলনায় কত তুচ্ছ আমি জানো না, আমার গা ছুঁয়ে বলো, আর কোনো দিন কোনো কারণে নিজের অযত্ন করবে না। অবিনাশ বিব্রত, ছি শর্মা, কেউ এসে পড়বে, আসু তুমি বলো। সহসা দুকুল ছাপিয়ে জল ভরে আসতে চায় অবিনাশের দুই চোখে, এই আনন্দের নাকি বেদনার জানি না, সামলে নিল। কথা দিচ্ছি, ঠিক হয়ে বসো তো। শর্মা শাড়ির আঁচলে ভালো করে চোখ মুছে নিয়ে শান্ত হল। একান্ত নিরবতায় অনাস্বাদিত অনুভূতির মতো কি যেন ঘুরে ফিরে বারবার আনাগোনা করছে অবিনাশের মনে। সকল ব্যর্থতা, সকল নিষ্ফলতা এ অমূল্য সঞ্চয়, চিরদিন সে স্মরণ রাখবে। নিজের মনেই বারবার বলল, তুচ্ছ চাওয়া পাওয়ার শেষ অভিমানটুকু পর্যন্ত আজ এত বড় প্রাপ্তির গভীরে যেন নিঃশেষে মিলিয়ে যায়,
এই দেহটা সুস্থ রাখতে আসমুদ্র হিমাচল ঘুরে আসতে পিছপা হবে না। উঠল, জিজ্ঞাসা করল, কাল দুপুরে বিপিনবাবুর অফিসে গেলে তার সঙ্গে দেখা হবে? শর্মা নীরবে ঘাড় শুধু। শর্মার কথা নেওয়া এবং অবিনাশের কথা দেওয়ার আরেকদিকে সুসম্পন্ন কালপুরুষের চক্রান্ত। শেয়ার মার্কেট, বেদনা বিবর্ণ মুখে বসে আছে বিপিন চৌধুরী, অদূরে ঘনশ্যামবাবু, বিরসবদন তারও। রুক্ষকণ্ঠে বলে উঠলেন, কতদিন আপনাকে সাবধান করেছি, এখন সব ডুবল তো? স্টপ! গুরুকণ্ঠে প্রায় চিৎকার করে ওঠে বিপিন চৌধুরী, অসম্ভৃত পদক্ষেপে নিষ্ক্রান্ত হয়ে যায় ঘর থেকে। বাড়ি, সিঁড়িতে চারুদেবীর সঙ্গে দেখা। এত বেলা পর্যন্ত না খেয়ে দে, ও কি অসুখ করেছে নাকি? সব ঠিক আছে। পাশ কাটিয়ে নিজের ঘরে এসে বিপিন মাথায় হাত দিয়ে বসল। মনে হলো ঘুমে চোখ বুঝে আসছে, শুয়ে পড়ল। না, তাও না। খাবার তাগিদ দিতে এলেন চারুদেবী, মস্তিষ্কের ক্রিয়া সুস্থ রাখার জন্যই নিঃশব্দে উঠে চান করে খেয়ে এলো। খড়ো মধ্যাহ্নে চোখের সামনে বারবার ঝাপসা দিচ্ছে সব কিছু। ব্যবসায় সকল পরিণাম আজও ভয়াবহ শূন্যতায় এসে ঠেকেছে। নিজেকে ভুলিয়ে রাখতে পারে, হে নেই আর এমন মরিচিকারও সম্বল। বাইরে আকণ্ঠ ঋণের বোঝা, ঘরেও দেউলে সম্পূর্ণ। ভবিষ্যতের এই নিঃসীম যুবকাঠে গলা বাড়িয়ে দেবে? অবজ্ঞার কানাকানি আর ব্যঙ্গমিশ্রিত করুণা, পাওনাদারের ভ্রুকুটি আর আদালতে কাট করা, সম্মান নেই, সম্ভ্রম নেই, অর্থ নেই, বাড়ি নেই, আর যা আছে তার কিছুই নেই। বিভৎস কঙ্কালময় পরিণতি। আর তার স্ত্রীও থাকবে না, কিন্তু শর্মা থাকবে, থাকবে অবিনাশও। নিঃশ্বাস নিতে কেমন লাগছে, সব বাতাস যেন হালকা হয়ে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। আর একদিন, বড়জোর দুদিন, যত ভাবনা এরই মধ্যে শেষ করতে হবে। কিন্তু পারছে না কেন? ঘুম পাচ্ছে আবার, হাসিই পেল, ভারী আশ্চর্য তো। আচ্ছা, পরে ভাববে। মুক্তির রুদ্ধ আগলটা সহসা ভেঙে গেল খান খান হয়ে। খোলা উন্মুক্ত পথ, জোরে আরও জোরে 25, 30, 40, 50 মাইল বেগে ছুটছে গাড়ি। স্পিডোমিটারে একটা পাটকে আছে 18 মতো। পাশে শর্মা স্থির আড়ষ্ট, আর চোখে একবার দেখে নিল বিপিন, হিংস উল্লাসে সমস্ত হৃৎপিণ্ডটা লাফিয়ে চলল গতির আগে আগে। স্পিডোমিটারে চাপ পড়ল আবার, আরও আরও গতি। গাড়ি থামাও! মৃত্যুর আতঙ্কে তীব্র তীক্ষ্ণ চিৎকার করে ওঠে শর্মা। বিপিনের উন্মত্ত অট্টহাসিতে ডুবে যায় কণ্ঠস্বর। গাড়ি থামাবে কেন? অ্যাক্সিডেন্ট হবে, হোক না, দুটো চূর্ণ বিচূর্ণ তালগোল পাকানো দেহ খুঁজে পাবে সকলে। সে থাকবে না, শর্মাও না, শুধু অবিনাশ থাকুক, থাকুক থাকুক, শুধু অবিনাশে থাকুক। আকাশে বাতাসে ঝনঝন শব্দে বাজছে মৃত্যুর আমন্ত্রণ। চমকে উঠে বসল বিপিন, ভরা শীতকালেও ঘামে সমস্ত গা ভিজে গেছে, কাঁপছে থরথর করে। খাট থেকে নেমে ঘরের আলো জ্বালল। সন্ধ্যা উত্তীর্ণ অনেকক্ষণ, নিজেই এক গ্লাস জল গড়িয়ে খেল, পরে চেয়ার টেনে বসল নিষ্পন্দের মতো। এখনো গোলমিলে লাগছে সব কিছু। শর্মা ঘরে ঢুকে থমকে গেল একটু, পরে হাতের কাগজপত্র টেবিলে রেখে জিজ্ঞাসা করল, এমন করে বসে যে? বিপিন নীরবে মুখ তুলে একবার তাকালো শুধু। শর্মা আবার জিজ্ঞাসা করল, কখন ফিরলে? নিরুত্তর। শর্মা কয়েক নিমিষ দাঁড়িয়ে রইল তেমনি, পরে দরজার দিকে এগোল। শোনো! ফিরে দাঁড়ালো। বিপিন ডেকেছে। কেন ডেকেছে? চলে যাচ্ছিল বলে ডেকেছে, কিন্তু এখন কি বলবে? চুপচাপ চেয়ে রইল একটু, ভাবল, বলল, মনটা ভালো নয়, দিন কতক বাইরে ঘুরে আসবো ভাবছি, তুমি যাবে আমার সঙ্গে? শর্মা নীরব কিছুক্ষণ। বিগত কটা দিনে বিপিনের আচরণে কেমন একটা অস্বস্তি অনুভব করেছে শর্মা। তার স্তব্ধতার আড়ালে কি এক ক্রূর প্রতীক্ষার আভাস যেন। আজকের এই আহ্বানও এমন নয় যাতে করে ডাকামাত্র হাতে সব কাজ ফেলে সঙ্গে আসার কথা ভাবতে পারে। একটু থেমে জবাব দিল, মন ভালো নয় সে তো অনেকদিন থেকেই দেখছি, বাইরে যাবো ভালো কথা, কিন্তু আমি এখন যাই কি করে? তোমার কাজ আছে না? হ্যাঁ। একটু অপেক্ষা করে শর্মা চলে গেল ঘর থেকে। ঘড়িতে রাত্রি 11টা বাজে। শর্মা একাগ্রচিত্তে খাতায় নোট করছে কি।
সমাদার পঙ্গু হয়ে বেশ ভালো রকমে আবদ্ধ করেছেন ওদের। বিপিন ঘরে প্রবেশ করল, মনোযোগ তিরোহিত, তবু ইচ্ছে করেই শর্মা মুখ তুলল না। চুপ করে দাঁড়িয়ে বিপিন তার কাজে দেখল স্বল্পক্ষণ। ঘরের মধ্যে নিঃশব্দে পায়চারি করলো বার দুই। রাসায়নিক দ্রব্য সম্ভার সাজানো কাঁচের আলমারিটার সামনে দাঁড়ালো একবার, অন্য মনুষ্কের মতো খানিক চেয়ে রইল শিশুগুলির দিকে। অকস্মাৎ কি মনে পড়তে চেতনার সূক্ষ্মতম পর্দায় প্রচণ্ড এক খা খেয়ে বিপিন চমকে উঠল, যেন মাটি সরে যাচ্ছে পায়ের নিচে থেকে। স্বপ্নে শোনা ওই মৃত্যুর ঝনঝনানি যথার্থই কানে বাজছে এবার। এক নিমেষে দেহের সকল তন্ত্রী কেঁপে উঠল ভয়ে, ধীরে ধীরে সামলে নিল। শর্মার দৃষ্টি গবেষণার খাতায় নিবিষ্ট তখনও। এক পা দু পা করে বিপিন পাশে এসে দাঁড়ালো আবার, বেশ সহজভাবেই জিজ্ঞাসা করল, আচ্ছা শর্মা, পৃথিবী উল্টে যাক, তোমার বিজ্ঞান চর্চার ব্যাঘাত ঘটবে না তাতেও, তাই না? খাতার উপর হাত থেমে গেল শর্মার মাত্র মুহূর্তের জন্য, মুখ না তুলেই হাসল, তারপর বলল, এ পৃথিবী উল্টে যাবে কেন হঠাৎ? যদি যায় তোমার সায়েন্স কি বলে শর্মা? এবার সোজাসুজি তার দিকে তাকালো শর্মা। সায়েন্স বলে মনের বিকার দেখা দিলে এ ভয়টা আসে বটে মাঝে মাঝে, কিন্তু সত্যি সত্যি পৃথিবী কখনো উল্টায় না। হাসতে চেষ্টা করে বিপিন, দেখছে নিষ্পলক, আর একটা ক্রূর আনন্দ যেন উপচে উঠছে ভিতর থেকে। রয়ে শোয়ে খুব মোলায়েম করে জিজ্ঞাসা করল, অবিনাশকে বিয়ে করনি কেন শর্মা? সহসা বাক্সপূরণ হল না শর্মার, বিমূঢ় নেত্রে চেয়ে রইল খানিকক্ষণ। বুঝল একটা বোঝাপড়ার স্থির সংকল্প নিয়েই এত রাতে তার এখানে পদার্পণ। সকালে অবিনাশের এখানে আসার পর থেকে সবকিছু বিকৃত পরিবেশন ঘটেছে কিনা কারো মারফত চকিতে এ সন্দেহ একবার জাগল। হাতের কাগজপত্র শর্মা সরিয়ে রাখল এক পাশে। হঠাৎ কথা? হঠাৎই অবিনাশকে ফেলে এসেছিলে তোমার বিজ্ঞান চর্চার উপকরণ জোগাতে সে অক্ষম বলে, আর আমিও ওই জন্যই একটা উপলক্ষ মাত্র। কেমন, তাই কি না? শর্মা অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে থাকে অনেকক্ষণ, একটু একটু করে রক্তিম দেখায় সমস্ত মুখ। মুক্তি চাও তুমি? কিরকম? তোমার ঐশ্বর্য আর এই ল্যাবরেটরি এক মুহূর্ত ধরে রাখতে পারবে না আমাকে, তাই চাও না? তোমাকে ধরে রাখতে পারবে না কিছুই, সে তো আমি জানি শর্মা, হাসলো আবার। সমাদদারের ওখানে আগে জায়গা পেলে ছেড়ে আসতেন অবিনাশকে, এটুকু বোঝবার মতো বুদ্ধি আমার আছে। বিয়ের আগে সমাদদারের ওখানে স্থান নির্দিষ্ট ছিল, প্রতিবাদের ছলেও কথাটা বলতে বাধ্য শর্মার, শুধু চেয়ে চেয়ে তাকে দেখছে। মুক্তি চাই আমি শর্মা, মুক্তি চাই! ঘর ফাটিয়ে বিপিন হেসে উঠল, সময় লাগলো সে হাসি থামতে, হাসির দমকে হাঁপিয়ে উঠেছে প্রায়। দম নিয়ে বিড়বিড় করে বলল, কিন্তু সেটা কত বড় বাঁধন হবে তোমার জানলে তুমি শিউরে উঠতে শর্মা। আবার হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল সে। শর্মা নির্বাক, শীতকালে সমস্ত রাত্রি ছাতে পায়চারি করে কাটল বিপিনের, অন্ধকারে নিজের আবছা ছায়া দেখেও চমকে উঠেছে বারবার। রাত্রি নিস্তব্ধতায় যেন কোনো অশরীরী বারবার হাতছানি দিয়ে ডেকেছে তাকে। পরদিন ল্যাবরেটরিতে যাবার জন্য প্রস্তুত হয়ে শর্মা খোঁজাখুঁজি করতে লাগলো কি যেন একটা। বিগত রাত্রির ব্যাপারটার মীমাংসা এখনো বাকি, সুস্থ মাথায় কিছু চিন্তা করবার জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে চায় বাড়ি থেকে। বিপিন শুয়ে আছে, শান্ত মুখে জিজ্ঞাসা করল, কি খুঁজছ? চাবিটা? বিপিন পাশ ফিরল, শর্মা প্রস্থানোদ্যত হয়েও ফিরে দাঁড়ালো। মানুষটাকে দেখে মনে হয় না আজ কাজে বেরোবে, কিন্তু অবিনাশ শেয়ার মার্কেটে তার সঙ্গে দেখা করতে যাবে হয়তো, তথাপি কিছু জিজ্ঞাসা করতে প্রবৃত্তি হলো না, চলে গেল। বহুক্ষণ স্থানুর মতো পড়ে থেকে বিপিন উঠল একসময়। মন্টুকে ডেকে বলল একজন ডাক্তার নিয়ে আসতে। আধ ঘন্টার মধ্যেই চিকিৎসক সাধারণ সর্দি কাশি প্রেসক্রিপশন লিখে দিয়ে গেলেন। মন্টু ওষুধ এনে দিল। বিপিন মন্টুকে নির্দেশ দিয়ে রাখল তাকে কেউ ডাকতে এলে বা টেলিফোন করলে যেন বলা হয় সে বাড়ি নেই। দুপুর চারুদেবী একবার খোঁজখবর নিয়ে একটু আগে গিয়ে শুয়েছেন, তিনতলায় আর কারও আসার সম্ভাবনা নেই। ওষুধের শিশি নিয়ে বিপিন পাশের ঘরে তালাবন্ধ আলমারিটির সামনে এসে দাঁড়াল। জামার পকেটে শর্মার চাবির গোছা,
শিশি বোতলের আড়াল থেকে বিপিন সায়ানাইডের শিশিটা বার করল। সোনার উপর অ্যাকশন দেখতে মন্টু এনেছিল। ওষুধের শিশিতে সন্তর্পণে খানিকটা গুঁড়ো মিশিয়ে ওটা জায়গা মতো রেখে আলমারি তালা বন্ধ করলো আবার। শেয়ার বাজারের অফিসে অবিনাশ অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। বার্তিনেক ফোন করিয়েছে ঘনশ্যামবাবুকে দিয়ে, তার দিকে চেয়ে আর অনুরোধ করবার সাহস নেই। সন্ধ্যা উত্তীর্ণ, বিপিন শুয়ে আছে চুপচাপ অদূরে টেবিলে ওষুধের শেষে। অনিচ্ছা সত্ত্বেও একটু পরে পরে চোখ পড়ছে ওটার উপর। পাশের ঘরে মন্টু পড়তে বসেছে, নিচে চারুদেবী রাতের আহার তদারকে ব্যস্ত। সরমার পায়ের শব্দ শোনা মাত্র বুকের ভেতরটা কেমন গুড়গুড় করে উঠল বিপিনের। যথাপূর্ব শান্ত তারপর ওষুধের শেষে গ্লাস চোখে পড়তে সরমা ঘুরে দাঁড়িয়ে তাকে একবার দেখল। হাতের বাঁধানো খাতা এবং ব্যাগ টেবিলে রেখে চেয়ারে বসে জিরিয়ে নিল একটু, উঠল, মুখ হাত ধুয়ে কাপড় বদলে আধ ঘন্টার মধ্যে ফিরে এলো আবার। আগের শাড়িটা ভাঁজ করে আলনায় রাখল, আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়ে নিল, ব্যাগ থেকে কলম বার করে বাঁধানো খাতাটা হাতে তুলে নিল। পাশের ঘরে গিয়ে বসবে, বিপিন চেয়ে আছে নিষ্পলক নেত্রে। শোনো, ফিরে দাঁড়ালো, ওগুলো রেখে এখানে এসে বসো। শর্মা খানিক অপেক্ষা করে খাতা কলম রেখে সামনে এলো। বসো কি বলবে, আজ আর তোমার পড়াশুনো হবে না, বসো। হাসলো সে, সেই দুপুর থেকে অপেক্ষা করছি। মুলায়ম কণ্ঠস্বরের সঙ্গে রক্তরাঙা দুই চোখের অদ্ভুত অমিলটা চোখে ঠিকছে শর্মার। পাশে বসল। বিপিন বলল, তারা কিসের, এতক্ষণ তো কাজ করেই এলে। খানিকক্ষণ চুপ করে থাকে শর্মা, পরে নিজে থেকেই জিজ্ঞাসা করল, ওষুধ কিসের? আমার। খাওনি? খাবো। চুপ দুটো তেমনি হাসছে বিপিনের, সহসা দুহাতে সবলে বুকের উপর টেনে নিয়ে এলো তাকে। শর্মা নীরব বিস্ময়ে চেষ্টা করলে ছাড়িয়ে নিতে, পারল না। বাধা দিতে গিয়ে অস্ফুট একটা স্বর নির্গত হলো শুধু। বিপিনের ঘন ওষ্ঠদ্বয় ওর সমস্ত অধর বিদীর্ণ করে দেবে যেন। ঘরের দরজা খোলা, মন্টু পাশের ঘরে পড়ছে। নিবিড় আকর্ষণে বিপিন কান খাড়া করে ওর বুকের স্পন্দন শুনল অনেকক্ষণ, ছেড়ে দিল তারপর। খাট থেকে নেমে চকিতে বসন সমৃত করে নিয়ে শর্মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। বিপিন হেসে উঠল, ভয় পেলে নাকি, বসো। শর্মা দরজার দিকে এগোতে সানুনায় বাধা দিল। আচ্ছা একটু দাঁড়াও, একদাগ ওষুধ দিয়ে যাও তো আমাকে। তীক্ষ্ণ চোখে শর্মা আবার নিরীক্ষণ করল তাকে, অবাক পরক্ষণে। বিপিন চৌধুরীর চোখের জল, নীরবে কাচের গ্লাসে একদাগ ওষুধ ছেলে তার হাতে দিল শর্মা। সেটা নিয়ে বিপিন অন্য হাতে বালিশের তলা থেকে কি একটা বার করল, এই নাও তোমার চাবি। কিছুই টাওয়ার করে উঠতে পারছি না শর্মা। কোথায় ছিল? আমার কাছেই, হাসছে। শর্মা, মানুষ সবচেয়ে প্রিয় কারো উপর সকলের বড় প্রতিশোধ কি করে নিতে পারে, এটা কি তোমার জানা আছে? শর্মা বাকশক্তিরহিত, হাসছে বিপিন। সোনার উপর সায়ানাইডের অ্যাকশন তো অনেক দেখেছ শর্মা, মানুষের উপর কখনো দেখেছ কি? নির্বোধ বিমূরণের চেয়েই থাকে শর্মা। হাসছে বিপিন, চোখের কোণে জল। দেখো নি তো? আচ্ছা দেখো দেখো, ওষুধ তুমি ঢেলে দিয়েছ, এ কথা কাউকে বলো না যেন শর্মা। তীক্ষ্ণ তীব্র আর্তনাদ করে উঠল শর্মা। মিল আছে বিপিনের স্বপ্নে শোনা সেই আর্ত কণ্ঠের সঙ্গে, কিন্তু কিন্তু সে কি শুনল? ঘরের দরজা সব কিছু সবেগে দুলে উঠল শর্মার চোখের সামনে। একটা ভয়াল অন্ধকার যেন গ্রাস করতে আসছে তাকে। দৌড়ে কাছে এলো, দেখলো চোখ টান করে। শিশির মুখ তুলে খানিকটা তরল পদার্থ হাতে ঢাললো, দেখলো বিহ্বল নেত্রে। তাড়াতাড়ি ফেলে দিয়ে সবাই সরে দাঁড়ালো দু পা, শাড়িতে হাত ঘষতে লাগলো স্তব্ধ আতঙ্কে। মন্টু, চারুদেবী, গঙ্গা, ঝি, চাকর সবাই ছুটে এসেছে ততক্ষণে। শর্মা তেমনি হাত ঘষছে শাড়ির আঁচুলে, বুকে দ্রুত স্পন্দনে নিঃশ্বাস রুদ্ধ। ঘরের মধ্যে আর্তরোল উঠেছে মন্টু এবং তার মায়ের।
শীতের রাত্রি অছরে হিম পড়ছে, বাইরে একটানা পায়চারির বিরাম নেই মানুষটার। অবিনাশ বিগত অনেকগুলি রাত এই করেই কাটালো, সান্ত্বনা নেই, অহর্নিশি একটা দাহ কেবল, বসে দুদণ্ড ভাববার স্থৈর্যও হারিয়েছে, পাগলের মতো পটাপট চুল উপড়ে তোলে মাথার, অবিশ্রান্ত অভিশাপ দেয় নিজেকে। শর্মা দুমাস জেল হাজতে, চন্দ্র এবং সমাদদারের তাকে জামিনে ছাড়িয়ে আনা সকল চেষ্টা ব্যর্থ। প্রধান অন্তরায় শর্মা নিজের স্বীকৃতি, ওষুধ সেই ঠেলে দিয়েছে, বিষ মেশানো ছিল জানত না, কিন্তু আত্মহত্যার উদ্দেশ্যে বিষ ওষুধে মেশানো নিষ্প্রয়োজন। শর্মার হাত দিয়েই বা বিপিন চৌধুরী সেটা নেবে কেন? স্বপক্ষের উকিল বলেন, দুপুরে আনা ওষুধ বিপিন রাত্রিতে খেলো প্রথম দাগ, কেন? বাকিটুকু তেমনই আছে, সামান্য যেটুকু যাতে ঢেলেছিল শর্মা তারও দাগ পাওয়া গেছে ওর শাড়ির আঁচলে। হাতে লেখা বিশারদের পরীক্ষা, মণিময়ের সাক্ষ্য এবং অবিনাশের জবানবন্দিতে শর্মার নাম লেখা চিঠি মিথ্যা প্রতিপন্ন হয়েছে। চিঠি বিপিনের জামার পকেটেই ছিল। সম্প্রতি এ তরফের আইনজীবীও আশ্বাস দিচ্ছেন শর্মা মুক্তি পাবে শেষ পর্যন্ত, কিন্তু এতটুকু শান্তি পাচ্ছে না অবিনাশ। আগে প্রকাশ্যে বিরক্ত হয়েছেন ডক্টর চন্দ্র, এই সময়ে এত অধীর হলে চলবে কেন? শর্মাকে তো বাঁচাতে হবে, তাছাড়া তোমার অপরাধটা কি? না কিছু না। তবে অবিনাশে ঘরের সামনে পথের ধারে দাঁড়িয়ে কথা হচ্ছিল। অদূরে একটা কুকুর শুয়ে আছে কুণ্ডলি পাকিয়ে। অবিনাশ ছোট্ট একটা ঢিল তুলে হঠাৎ তাড়া করতে দেখা গেল তিন পায়ে ভর দিয়ে পালাবার চেষ্টা করছে ওটা, একটা পা ভাঙা। চন্দ্রের দিকে চেয়ে অবিনাশ হাসলো একটু। কি? অবিনাশ বলল, এক সাইকেলওয়ালা সেদিন ভীষণ তাড়ায় ভিড় কাটাতে গিয়ে বেমালুম ভেঙে দিয়ে গেল ওর ঠ্যাংটা, কিন্তু অপরাধ ছিল না বলে ওর ভাঙা পায়ের বেদনা তো যাবার নয়। যাক, আপনি ঘনশ্যামবাবুর সঙ্গে দেখা করেছিলেন মাস্টারমশাই? হ্যাঁ, সেদিকে সব ঠিক আছে। বিপিনবাবুর কাকিমা? চন্দ্র ক্ষুদ্র জবাব দিলেন, তাকে ঠিক বোঝানো গেল না বুঝলে। বস্তুত সেখান থেকে নিরাশ হয়ে ফিরেছেন ডক্টর চন্দ্র, রাগে গর্জে উঠেছেন চারুদেবী, এত বড় ছেলে গেল ওর জন্য, একটা দিন শান্তি পেল না, কখনো ওকে ক্ষমা করব না আমি। ওই লোহার গারদ থেকে যাতে জীবনে আর না বেরোতে পারে সেই চেষ্টাই আমি করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সম্প্রতি সে আশঙ্কা অপগত, বিচারের পরিবেশটা অহরহ ভাসছে অবিনাশের চোখে, আশা নিরাশা সংকটময় পরিস্থিতি। সাক্ষীর চত্বরে চারুদেবী, অদূরে কাঠগড়ায় একটা টুলে শর্মা বসে, ক্লান্ত শুষ্ক পাংশুমূর্তি। বুকের ভিতরটা অকস্মাৎ মোচড় দিয়ে উঠেছিল চারুদেবীর, কটা মাস বাদে এই প্রথম সাক্ষাৎ, ও যেন আর কেউ। ওদের বিয়ে দিয়েছিলেন কতদিন? সরকারি উকিলের জেরা। আমি দিইনি, নিজেরাই করেছে। সে কতদিন? 5 বছর। মণিমালা কেমন ছিল? বাঙালির ঘরে যেমন থাকে আর কি। তবু? মণিমালা না থাকলে ছাড়াছাড়ি হয়ে যেত, কাগজের বিয়ের দামটা কি? আশার আশায় নিঃশ্বাস রুদ্ধ মন্টুর, ডক্টর চন্দ্রেরও। জবাবের ধরনে সরকারি উকিলও ঈষৎ বিস্মিত। এই মহিলাটির প্রতিকূলতা আশা করেছিলেন তিনিও। সরাসরি শেষ প্রশ্ন নিক্ষেপ করলেন, বিপিনবাবুর ওষুধে উনি বিষ মেশাতে পারেন বলে মনে হয় আপনার? চারুদেবী তাকালেন শর্মার দিকে, হঠাৎ একটা কান্না যেন গুমড়ে উঠতে লাগলো ভিতর থেকে, সামলে নিলেন, স্পষ্ট করে জবাব দিলেন, না, দরকার হলে ও মেয়ে নিজে বিষ খেত। আনন্দের সব কিছু ঝাপসা ঠেকে মন্টুর চোখে, বড় একটা নিঃশ্বাস ফেলে ডক্টর চন্দ্র সোজা হয়ে বসেন। অবিনাশের তলব পড়েছে, খানিকটা চেতনে ফেরে যেন শর্মার, উঠে ধীরে ধীরে কাঠগড়ে ঠেস দিয়ে দাঁড়ালো। সাক্ষাতের অনুমতি পেয়ে শর্মা একমাত্র তাকেই ডেকেছিল, কিন্তু একদিনও দেখা করতে আসেনি অবিনাশ, আজও একবার ফিরে তাকালো না ওর দিকে, সোজা পিছন ফিরে দাঁড়িয়ে আছে। আপনাকে এমন দেখাচ্ছে কেন? উকিলের প্রশ্ন। আমি অসুস্থ। তা শর্মা দেবীর সঙ্গে আপনার জানাশোনা কতদিন? 10-12 বছর। কোথায় প্রথম আলাপ আপনাদের? কলেজে একসঙ্গে পড়তাম। ও,
কিন্তু বয়সে তো অনেক বড় মনে হয় আপনাকে। 7 বছর ফেল করে তবেই ওকে ধরেছিলাম। অস্ফুট হাস্যগুঞ্জন, অপান্তর প্রশ্নের এই জবাবে কক্ষের গুরুভার লাঘব হলো খানিকটা। শর্মা শান্ত, ডক্টর চন্দ্র উদ্গ্রীব। পরের প্রশ্নটা সচকিত করলো সকলকে। শর্মা দেবীকে ভালোবাসতেন আপনি? এখনো বাসি। তিনি? তার ভালো লাগতো আমাকে। এখন? এখনো লাগে। বিপিনবাবুর সঙ্গে তার বিয়ের আগে আপনি বিয়ের প্রস্তাব করেছিলেন কখনো? না। কেন? ক্ষয়রোগ সন্দেহে আমাকে ভয় পেতে দেখেছি মেয়েদের, তাছাড়া সামর্থ্যও ছিল না। পরিবেষ্টনী আবার শান্ত, অনুকম্পা নয়, নিঃসার পাণ্ডুর মানুষটির ব্যক্তিত্ব নয়, এই অনুভূতির নাম হয়তো আরও কিছু। শর্মা মাথা নিচু করল। অবিনাশের উক্তির সত্যতা তার স্বাস্থ্য এবং চেহারায় পরিস্ফুট। পূর্বের চিরায় নিক্ষিপ্ত হল আবার, শর্মা দেবীর সঙ্গে বিপিনবাবুর বনিবনা ছিল? অবিনাশ ভাবল একটু। ছিল না। ডক্টর চন্দ্র, মন্টু, চারুদেবী, এমনকি শর্মাও সবিস্ময়ে তাকালো তার দিকে। সরকারি উকিলের মনের মতো খোরাক মিলেছে এতক্ষণে। কিরকম কিরকম? থাকলে নিজের স্ত্রীকে তো এভাবে জড়িয়ে যেতেন না। তা জড়িয়ে গেছেন জানলেন কি করে? বিষ কেউ এভাবে দেয় না, দিলেও বলে না। তাছাড়া ও চিঠি মিথ্যে হলেও আমাকে নিয়ে আগাগোড়ায় বিপিনবাবুর সন্দেহ ছিল। ডক্টর চন্দ্রের কাছে তার লেখা চিঠিও এর প্রমাণ। সন্দেহ সত্যি কি মিথ্যে একবারও যাচাই করে দেখেননি বিপিনবাবু? না, ব্যবসায় দুর্বিপাকে বহুদিন থেকেই তিনি অপ্রকৃতিস্থ ছিলেন। আর এ যে তার মতো মানুষের কাছে কত বড় দুর্ঘটনা, এ খবর তার আত্মীয়রা দেবেন। এতে না ডুবলে হয়তো সব ঠিক হয়ে যেত, তিনি তো নির্বোধ ছিলেন না। প্রশ্নের মোড় বদলালো হঠাৎ। বিপিনবাবুর প্রতি শর্মা দেবীর মনোভাব কীরকম ছিল? অবিনাশ শান্ত জবাব দিল, ল্যাবরেটরি গবেষণা ছাড়া আর অন্য কোনো দিকে তার মন দেবার অবকাশ ছিল না। তার এ ত্রুটি বিপিনবাবু কোনোদিন ক্ষমা করেননি। ত্রুটি ছিল বলছেন? হ্যাঁ ছিল। বাচ্চকেন বিলুপ্ত সকলের, প্রস্তর মূর্তির মতো শর্মা দাঁড়িয়ে তেমনি, ঘনশ্যামবাবু এবং পাওনাদাতের বিবৃতি অনুকূল, 3 লক্ষ টাকা দেনা এবং ব্যবসায় সর্বস্ব হারানোর ফলে বিপিন চৌধুরীর আত্মঘাতী মনোভাব সুস্পষ্ট ছিল। তার বাড়ির অংশ বিক্রয়ের রহস্য এবং কারণও ব্যক্ত করে দিলেন ঘনশ্যামবাবু। শ্রদ্ধেয় লেখক আশুতোষ মুখোপাধ্যায় রচিত চলাচল উপন্যাসখানির 5ম পর্ব আমরা শুনলাম। নমস্কার।